সুপ্রিয় বন্ধুরা, আমরা আমাদের এই পরিক্রমা, তারপরে এমআইপি জব স্টাডি এবং এমআই প্রধান পাবলিকেশনস, এই সবগুলোর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা যেটা করতে যাচ্ছি সেটা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি কাজ শুরু করে দিয়েছি, যে করোনার সময় যারা বাসায় বসে যারা বিভিন্ন চাকরি পরীক্ষায় বা নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে, বাসায় বসে থেকে তাদের অলস সময় নষ্ট হচ্ছে, তো তারা বেশিরভাগই যেটি হয় যে ইংরেজি সাহিত্য অংশ থেকে জব পরীক্ষাগুলোতে, বিসিএস পরীক্ষাগুলোতে, ব্যাংক পরীক্ষায় বা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা থেকে শুরু করে নন ক্যাডার পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে, সেগুলো কিভাবে আনসার করতে হয়, সেগুলোরই উপরে একটি ধারাবাহিক আলোচনার আজকের একেবারে প্রথম আলোচনা। এই আলোচনার একটি উদ্দেশ্য অনেকগুলো, তার মধ্যে থেকে প্রধানতম যে উদ্দেশ্য সেটি হচ্ছে লকডাউনের সময় আমাদের বাড়িতে যে খারাপ সময়টি যাচ্ছে, আমরা যে অলস সময়টি কাটাচ্ছি, সেই সময়টিতে সামনে তো এই লকডাউনটা কেটে গেলে বা করোনা পরিস্থিতি চলে গেলে অনেক নিয়োগ হবে, অনেক পরীক্ষা হবে, অনেকেরই চাকরি পরীক্ষায় যোগদান করতে, পরীক্ষার মুখোমুখি হতে হবে। তো সেক্ষেত্রে যাতে করে এই প্রস্তুতিটি চলে থাকে, তাই অংশ হিসেবে এই লাইব্রেরিটি আমাদের চলবে, আমরা যেদিনই থাকবো সেদিনই মাঝে মাঝে লাইভ গুলো নিব। তো প্রথমে শুরুটা করছি আমরা ইংরেজি সাহিত্য থেকে, ইংরেজি সাহিত্য অংশ নিয়ে আমরা আলোচনা করব আজকে। আমরা জানি যে 41তম বিসিএস পরীক্ষার হওয়ার কথা ছিল জুন মাসে, সেটি হয়তো একটু পিছিয়ে যেতে পারে করোনার কারণে, যেদিনই পিছিয়ে যাক এই পরীক্ষাটি সামনে আমাদের, তারপরে এরপরে 42 যারা তারাও প্রস্তুতি নিচ্ছে, পাশাপাশি ব্যাংক থেকে শুরু করে অন্যান্য পরীক্ষাগুলোতে প্রস্তুতি নিচ্ছে, সবার প্রস্তুতির প্রেক্ষিতে ইংরেজি সাহিত্য খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা, যেখান থেকে মার্কস গুলো খুব সহজে তোলা যায়। কিন্তু মুশকিলটা হচ্ছে যে এই মার্কস সহজে তুলতে যে যারা ইংরেজি সাহিত্যে নন, তারা ঠিক বুঝতে পারে না যে এইটি পড়ালেখাটা কিভাবে শুরু করতে হবে, কোথা থেকে পড়তে হবে, কিভাবে এগিয়ে যেতে হবে, বা কিভাবে পূর্ণ মার্কসটা পাওয়া যেতে পারে। তো আমরা আমাদের আজকের আলোচনায় আমরা সেটি নিয়েই কথা বলবো। এটি একেবারে প্রাথমিক পর্ব আজকে। আর আমার আজকে আমার সাথে যুক্ত হয়েছে আমার বন্ধুবর, আমার ছোটবেলার বন্ধু, সেটি হচ্ছে মোস্তাইন বিল্লা। মোস্তাইন বিল্লা, স্বাগত আমার এই 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 ফেসবুক যে পেজ আছে, সেই পেজে যারা আছে তারা তোকে মোটামুটি অনেকেই চেনে, তারপরেও তুই যদি তোর কথা একটু বলে। আমরা আজকে যে আলোচনাটি করব, এটি পড়ালেখা বলতে, যেমন আমরা যদি এমআইপি জব স্টাডি যে অ্যাপ আছে, অ্যাপে যেভাবে আমরা ক্লাস নেই, বোর্ডের মধ্যে ধরে ধরে ক্লাস নেই, আলোচনা করি, এই আলোচনাটি একটু ডিফারেন্ট হবে। এটি হবে আমাদের গল্পের ছলে আলোচনা। আমরা গল্প আড্ডা করতে করতেই ইংরেজি সাহিত্যের একদম প্রাচীন যুগ থেকে শুরু করে আলোচনাটা শুরু করব আমরা। তো তোকে স্বাগত জানাচ্ছি, তুই যদি কিছু একটু বলে তারপর আমরা আলোচনা শুরু করে দিই, আর এ নাগাদ ওরা একটু যুক্ত হতে থাকুক। যুক্ত হওয়ার পরে যেটি করতে হবে সেটা হচ্ছে শেয়ার করে দিতে হবে সবাইকে, কারণ আমরা অনেকদিন পর এই ধরনের ক্লাস নেওয়ার ব্যাপারে লাইভ নিচ্ছি, যাতে করে আমাদের অনেক বন্ধুরা দেখতে পারে, এই জন্য আমরা শেয়ার করে দিলে ভালো হবে। তুই যদি একটু ওদের উদ্দেশ্যে কিছু বলিস যে ইংরেজি সাহিত্যের যে বিষয়টি আছে, এই সাহিত্যের বিষয়টি ঠিক কিভাবে এটি গুরুত্বপূর্ণ চাকরি পরীক্ষাগুলোর ক্ষেত্রে, বা ইংরেজি সাহিত্যটা আসলে কি জিনিস। আসসালামু আলাইকুম, আমি মুস্তাইন বিল্লাহ, এবং শ্রদ্ধা মুকুল স্যার তো আমার পরিচয় করিয়ে দিয়েছেন যে আমরা ছোটবেলার বন্ধু। তো আমাদের দীর্ঘদিনের বন্ধুত্ব, বলতে গেলে আমাদের বন্ধুত্বের বয়স প্রায় 20 বছর হয়ে গেল বা তারও বেশি। একসাথেই লেখাপড়া করেছি, দীর্ঘদিন একসাথে কাজ করেছি, আর যোগাযোগ অব্যাহত আছেই আমাদের। এখন ইংরেজি সাহিত্য বলতে, এমনিতেই যদি আমরা ওই আমাদের চাকুরির কথা না বলে যদি সামগ্রিক ভাবে ধরি, সাহিত্য হচ্ছে তো তাই যেটা জীবনের সহিত থাকে, জীবনের কথা যে সমস্ত কথা বলে সেটাই হচ্ছে সাহিত্য। আর বিশেষত আমাদের চাকুরির ক্ষেত্রে ইংরেজি সাহিত্যটা আমাদের জানা, ইংরেজি সাহিত্যের বিষয়টা আমাদের জানা একটু বেশি দরকার, কারণ আমরা শুধুমাত্র যারা ইংরেজি সাহিত্য নিয়ে লেখাপড়া করি তারা ব্যতীত বাকি যে ইংরেজি সাহিত্য ব্যাপারে খুব একটা আমরা ধারণা রাখি না, এটা হচ্ছে একটা বিষয়। আর যারা নিতান্ত শখের বসে রাখি, যারা বিশ্ব সাহিত্য নিয়ে লেখাপড়া করতে পছন্দ করি, আর তারা তো সব সাহিত্যই টুকটাক আমরা জানি। এখন বিষয়টা হচ্ছে সময়টা যেহেতু ইংরেজির সময়, আর বলতে গেলে দেখা যাচ্ছে আমাদের এটা লিঙ্গুয়া ফ্রাঙ্কা প্রায় সব জাতির জন্যই। এখন আমি আমার অবস্থানটা প্রতিষ্ঠিত করতে চাইলে আমার অন্য কোনো পথ নেই,
অন্তত জাগতিক ভাবে আমার অবস্থানটা প্রতিষ্ঠিত করতে চাইলে আমার ইংরেজি জানা ছাড়া অন্য কোনো পথ নেই। আর ইংরেজি যখনই জানতে যাইব, এই ভাষাটায় যে আমার যে গভীরতা আছে, ভাষাটায় যে আমার দখল আছে, এটা প্রমাণ করার জন্য আমাকে ইংরেজি সাহিত্য জানতে হবে। ইংরেজিতে যখন আমি কথাবার্তা বলতে যাব, দেখা যাচ্ছে যখন আমি ইংরেজি সাহিত্য থেকে কোনো টার্ন টেনে নিয়ে আসছি, কোনো লিটারেচার থেকে কোনো কিছু কোট করছি, বোঝাই যাবে যে ভাষাটার উপর আমার একটা বেশ ভালো দখল আছে এবং এটাতে আমার স্টাডি আছে। এই জন্য আমি মনে করি যে এটাকে আমাদের ইগনোর করার কোনো উপায় নেই। আর ইংরেজি সাহিত্য এটা এমনিতেই অত্যন্ত সমৃদ্ধ একটা সাহিত্য, এটার পড়লে ক্ষেত্রে আমাদের মনোজগৎ আমি 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 তোকে একটু থামিয়ে দিচ্ছি। এটা হচ্ছে যে আমরা আজকে এশিয়ার আলোচনাটা করবো, সেটা হচ্ছে যে আমাদের গল্পচ্ছলে যে আলোচনাটি হবে সেটি হবে মূলত ওরা যে পরীক্ষা যে দিবে, অর্থাৎ যে নিয়োগ পরীক্ষাগুলোতে যে ইংরেজি সাহিত্য থেকে প্রশ্ন করা হয়। অ্যাকচুয়ালি হচ্ছে কি, যে যিনি ইংরেজি সাথে পড়াশোনা করেন নাই তাকে দেখা যাচ্ছে 15টি মার্কস, বিসিএস পরীক্ষাতে আমরা দেখি যে 15 মার্কস, 15 মার্কস আছে তার প্রিলিমিনারি পরীক্ষায় এই সাহিত্যের উপরে, যেটি খুবই খুবই ভাইটাল। এই 15 নাম্বারটি এখান থেকে 10 ক্যারি করাটা খুব জরুরি প্রিলি পাস করার জন্য। তো সেই ক্ষেত্রে আমরা যেটি করবো, যে সাহিত্যের যে ব্যাপারটি থাকে, সাহিত্যের যে রস যেটি থাকে সেটিও যেন আসে আমাদের, আর পাশাপাশি ওদের পরীক্ষায় কাজে লাগবে এরকম ব্যাপারটিও যেন আমাদের আসে। আর আরেকটি জি ব্যাপার হচ্ছে যে ইংরেজি সাহিত্যের যে বিষয়টি থাকে, আমি ওদের উদ্দেশ্যে একটি বলবো, যেটা হচ্ছে যে যে কোনো নিয়োগ পরীক্ষার পড়াশোনাই হোক, বিশেষ করে যদি সে বিসিএস ক্যাডার হওয়ার জন্য পড়াশোনা করতে চায়, তাহলে যেটি করা উচিত সেটি হচ্ছে শর্টকাট বা একদম যে শর্ট টেকনিক ধরে যে পড়ে বিসিএস ক্যাডার হওয়ার যে চিন্তাটা, আমি বলবো যে এটা বাদ দিয়ে যে পড়াটাই পড়বে বিসিএস এর জন্য, যে পড়াগুলো, এই পড়াগুলো এত চমৎকার, এত চমৎকার যে এই পড়াগুলো যদি কেউ তার নিজের জীবনের সাথে যদি মিশিয়ে যে যে কিছু আসলে জানার জন্য, কিছু শেখার জন্য যদি আসলে পড়ালেখা করে, তাহলে দুটা লাভ। এক, চাকরির ক্ষেত্রে লাভ তো হয়ই, আর দুই হচ্ছে যে তার যে জ্ঞানের যে ভাণ্ডার, এই জ্ঞানের ভাণ্ডার আসলেই একটি বড় ধরনের একটা সমৃদ্ধি লাভ করে। তো আমরা, তুই জানিস যে আমরা ইংরেজি সাহিত্যের যে বিষয়টি জানি, ইংরেজি সাহিত্যটি আমরা যদি গদ বাঁধা শুধু প্রশ্নগুলো মুখস্থ করে যাই, যত প্রিভিয়াস কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেন গুলো যদি মুখস্থ করে যাই, তাহলে কিন্তু আমরা ইংরেজি সাহিত্য থেকে মোটামুটি 7-8 এই নাম্বার গুলো আমরা পেয়ে যাব, বা ক্যারি 6-7 জি আমরা পেয়ে যাব, শুধু প্রশ্নগুলো জি মুখস্থ করলেই পেয়ে যাব। কিন্তু এটাও ইংরেজি সম্ভব। সাহিত্যের যে রস, ইংরেজি সাহিত্যের যে একটা সুন্দর একটা মজা, সেটা আমি বুঝবো না। আমরা বাংলা সাহিত্যের যেটা খেয়াল করি, বাংলা বাংলার বাংলার ক্ষেত্রে যেটা খেয়াল করি, বাংলা ইতিহাসের ক্ষেত্রে যদি খেয়াল করি, আমরা মুখস্থ করি কি যে বাবরের ছেলের নাম হচ্ছে হুমায়ুন, হুমায়ুনের ছেলের নাম আকবর, এই যে মুরি, যে বাবার হইলো আবার জ্বর সারিল ঔষধে, এরকম আমরা শর্ট শরীর টেকনিক শিখে, শর্ট টেকনিক শিখে বাবার হইলো আবার জ্বর সারিল ঔষধে, এরকম মুখস্থ করে করে সব পড়ে ফেলি। আলটিমেটলি যেটা হয় যে হয়তো কোনো ক্রমে আমরা প্রিলি পাস করতে পারি, কিন্তু বিশেষ ক্যাডার হওয়াটা আমাদের হয় না, এই ব্যাপারটা কিন্তু ঘটে। এই জন্য আমি বলবো যে যখন যেটা পড়বে সেই পড়াগুলো যেন সেটা মানে খুব ভালোবাসা দিয়ে, দরদ দিয়ে যেন পড়া যায়, তাহলে হচ্ছে কি সেই পড়াটা বেশ কাজে লাগবে। তো আমরা আজকে আলোচনা শুরু করে দেই। এটির যে প্রোগ্রামটি হবে আজকে, একেবারে প্রথম আর কি, বিসিএস যারা যারা পরীক্ষা দেয় বা অন্যান্য যারা মানে জব পরীক্ষা দেয়, যারা বাড়িতে দেশের বিভিন্ন অঞ্চলে, যারা ঢাকায় থাকে না বা কোনো জায়গায় কোচিং করতে পারে না বা কোথাও কারো কাছে পড়তে পারে না, এই সামর্থ্য যাদের নাই বা যারা অ্যাকচুয়ালি যায় না, তাদের উদ্দেশ্যে আমরা আজকে যে আলোচনাটা বা এর পরবর্তী আলোচনা আলোচনা করবো, আগামীকাল আমাদের আলোচনায় যুক্ত হবে আমাদের কাস্টমস ক্যাডারের, আমাদের আরজিন আপু যুক্ত হবে আমাদের সাথে লাইভে যুক্ত হবে, এবং আমাদের মোস্তাইন বিল্লা, আবার আমরা এই এই আলোচনা গুলোতে পরবর্তী সময় আবার আমরা আসবো। আজকে আলোচনাটা তাহলে কিভাবে শুরু করা যায় মোস্তাইন? আমরা আজকের আলোচনাটা শুরু করতে পারি ওই তো মানে সেই পুরানা যুগের ইংরেজি সাহিত্য থেকেই। আর পুরানা যুগের ইংরেজি সাহিত্য আর সে সময়ের একটু ব্যাকগ্রাউন্ড আলোচনা করা যেতে পারে আর কি। তো আচ্ছা, সে ভেরি গুড। সময়ের ব্যাকগ্রাউন্ড তাহলে আমরা আমরা যেটা পারি সেটা হচ্ছে যে আমরা জানি যে বাংলা সাহিত্য যেমন 3টি যুগ আছে, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, ঠিক ইংরেজি সাহিত্য এরকম 3টি যুগ আছে। একটা হচ্ছে প্রাচীন যুগ যেটাকে ওল্ড ইংলিশ বলে, একটা হচ্ছে মিডল ইংলিশ পিরিয়ড বা মধ্যযুগ, আর একটা হচ্ছে আধুনিক যুগ বা মডার্ন মডার্ন, আধুনিক যুগ। এই বিভাগগুলো আছে, তাই না? তো সেক্ষেত্রে তুই বলছিস যে জি আমরা তাহলে শুরু করবো কি গোড়া থেকে, একদম প্রথম থেকে? হ্যাঁ, গোড়া থেকে শুরু করলে একটা ধারাবাহিকতা থাকে।
নাকি? হ্যাঁ, একেবারে প্রথম, হ্যাঁ প্রথম থেকে শুরু করা যায়। ওকে, তাহলে তো আমাদের অনেকগুলো পর্ব লাগবে, তো ওদের এই ধৈর্য আছে কিনা আল্লাহ জানে। আমরা আজকে প্রথম থেকে শুরু করতে গেলে বল। বল বল। এটা তো হচ্ছে নিছক একটা গল্পই। হ্যাঁ, আমরা তো নিছক গল্প আকারেই করব। দেখা যাবে যে এই গল্পের মাঝখান থেকেই আমাদের প্রয়োজনীয়, তাদের যে প্রয়োজনীয় তথ্যগুলান, বিশেষ করে যারা বিসিএস ক্যান্ডিডেট, তথ্যগুলান উঠে আসবে। আমার কথা শোনা যাচ্ছে তো নাকি? হ্যাঁ, সুন্দর শোনাচ্ছে। হ্যালো, তুই এখন তুই যেটা শুনতে বলছিলি পাচ্ছিস? শুরু থেকে শুরু শুনতে করবি? পাচ্ছিস তো নাকি? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তুই তোর আলোচনাটা একেবারে একেবারে গোড়া থেকে শুরু কর, আমি তোর আমাকে সাথে শোনা আছি, যাচ্ছে? সমস্যা নাই। হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও পাচ্ছি, শুনতে শুনতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে তুই গোড়ার থেকে একদম শুরু কর আলোচনা। আলোচনা করব বলতে কি, এমনিতেই সাধারণত জানার জন্য যে কথাটা আর কি, আমরা তো যেটাকে আমরা মূলত ইংরেজি সাহিত্য বলি, ইংরেজি সাহিত্য বা যারা ইংলিশ আছেন, দেশটার তো নাম হচ্ছে গ্রেট ব্রিটেন। তো ব্রিটেন নামটা এলো কোথা থেকে? ব্রিটেন নামটা, এটা মোটের উপর আমাদের ইংল্যান্ডের যে ইতিহাসটা, ইতিহাসটার সর্বপ্রথম অন্তত ঐতিহাসিকরা খুঁজে বের করেছেন যে 7,000 বছর, খ্রিস্টপূর্ব 7,000 বছর আগে থেকে। তো তার আগে অন্যান্য পৃথিবীর অন্যান্য অংশে, যেমন অন্তত একটা গুহা যুগ ছিল বা প্রস্তর যুগ ছিল, সেরকম মানুষ তো গুহাতেই বসবাস করত। 7,000 বছর আগে ইংল্যান্ডে প্রথম, অন্তত সেই ভূখণ্ডে প্রথম আসে অভিবাসীরা। এটা হচ্ছে ওই ইউরোপের অংশ থেকে, জার্মানির কিছু অংশ থেকে, ফ্রান্সের কিছু অংশ থেকে। তো তারা কিছুটা সভ্য ছিল। কি রকম সভ্য ছিল? যে তারা হরিণের শিং বা বাঁকা কাঠ দিয়ে তারা জমি চাষ টাস করতে পারতো। তারও পরে খ্রিস্টপূর্ব 2,000 বছর আগে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে আরো কিছু লোকজন গেল। তো তারা তুলনামূলকভাবে আরো বেশি সভ্য ছিল। তারা ঘোড়ার ব্যবহার জানতো, তারা টিন বা তামা, এ ধরনের যে ধাতব বস্তুগুলান আছে, এগুলানের ব্যবহার তারা জানতো। এবং এ কারণেই আমাদের গ্রিক দার্শনিক হেরোডোটাস, উনি ব্রিটেনকে টিনের দ্বীপপুঞ্জ নামে অভিহিত করেছেন। এটা হচ্ছে একটা ভাইটাল একটা পয়েন্ট। হেরোডোটাস কোন এলাকাকে টিনের দ্বীপপুঞ্জ বলেছেন? এটা গ্রেট ব্রিটেনকে তিনি টিনের দ্বীপপুঞ্জ বলে অভিহিত করেছিলেন, আমরা এই পয়েন্টটা মনে রাখতে পারি। তারপরে যখন লোহার যুগ আসলো, মানুষ যখন লোহার ব্যবহার করা শিখলো, তখন প্রায় খ্রিস্টপূর্ব 400 বা 500 বছর আগে, তখন গলরা ফ্রান্স থেকে আসলো, তারা ব্রিটেনকে অধিকার করলো। এবং এই গলরা যাদের কাছে পরাজিত হলো, তাদেরই নাম হচ্ছে ব্রাইথন বা ব্রিটন। এই ব্রিটন থেকেই কিন্তু ব্রিটেন নামটা এসেছে। তো ব্রিটেন নামটা খ্রিস্টপূর্ব 300 বা 400 বছর আগে থেকে, ওই মানে ব্রিটনরা ওই জায়গাটা অধিগ্রহণ করেছিল, তারপর থেকে জায়গাটা ব্রিটেন নামে পরিচিত, তাদের নাম অনুসারেই ব্রিটেন নামকরণ করা হয়েছে। এটাই হচ্ছে ব্রিটেন নামের একটা ব্যাকগ্রাউন্ড। তো জাতি হিসেবে কিন্তু সে সময়ের ব্রিটেন যারা ছিল, তারা খুব একটা সভ্য জাতি ছিল না। দেখা যাচ্ছে বিভিন্ন সভ্যতায় মানুষ আদি যুগে যেমন বিভিন্ন দেব দেবীর পূজা করত, আমাদের বিভিন্ন দেবদেবীর পূজা করত। আর এখানে জানার মতো একটা বিষয় হচ্ছে, তারা যে সমস্ত দেবদেবীর পূজা করত, তারা হচ্ছে যেমন অডেন, যেমন টুইস্কো, যেমন থর, যেমন ফ্রাইয়া। এখানে আর একটা জানার মতো বিষয় হচ্ছে, টুইস্কো হচ্ছেন অন্ধকারের দেবতা, এই জন্য তার নাম অনুযায়ী হয়েছে টুইসডে। অডেন, অডেনের নাম অনুযায়ী ওয়েডনেসডে। থর হচ্ছেন শক্তির দেবতা, থার্সডে। ফ্রাইয়া হচ্ছেন সমৃদ্ধির দেবী, ফ্রাইডে। এই দেব দেবীদের নাম অনুযায়ী কিন্তু আমাদের, যে বারগুলো আসলো সেগুলো আসলো। তো হ্যাঁ আমি দেব তোকে দেব, একটু থামিয়ে আবার আসতেছি, আমি থামিয়ে একটু আবার আসতেছি হ্যাঁ শিওর ওদের শিওর উদ্দেশ্যে। একটা আমি একটু রিক্যাপ ওদের শিওর, রিক্যাপ করে দেই বিষয়টা। সেটা হচ্ছে যে যেটা যেটা মনে রাখতে হবে, কারণ ওরা তো ইংলিশ থেকে পড়াশোনা করে নাই, ইংরেজি জি সাহিত্যের যে বিষয়টি সেটি ভিন্ন জিনিস। যেহেতু এখান থেকে ওদের একই সাথে মার্কস পেতে হবে,
প্লাস এই জিনিসটা সুন্দর করে যেন একটা গল্পের মতো মনেও রাখতে পারে, দুটোই খেয়াল রাখতে হবে। আমি একটু ওর কথাগুলো থেকে আর একটু আমার কথা থেকে একটু রিক্যাপ করে দিচ্ছি 2 মিনিটের মধ্যে। সেটি হচ্ছে শিওর যে এখন থেকে মানে যেটা হয় যে বলা হয় যে 7,000 বছর আগে, 7,000 বছর আগে ইংলিশ চ্যানেল, যেটি হচ্ছে যে ফ্রান্স এবং ইংল্যান্ডের মাঝখানে যে ইংলিশ চ্যানেল আছে, সেই ইংলিশ চ্যানেল পার হয়ে প্রথম মানুষ ইংল্যান্ডের বসতি করে, প্রথম মানুষের বসতি হয় 7,000 বছর আগে। এবং ওই 7,000 বছর আগে যখন প্রথম মানুষ সেখানে বসতি করে, তখন সেটিকে বলা হতো প্রস্তর যুগ, বা আমরা যেটা বলি আদিম যুগ, বা যেটা বলি আমরা একেবারে সেই ইয়ার যুগে বলা হতো। তো এই এই সময়ের কথা আমার বন্ধুবার সুন্দর করে বর্ণনা করেছেন যে ওই সময় মানুষগুলো হরিণের শিং দিয়ে চাষ টাস করতো। কালক্রমে, কালের পরিক্রমায় এরপরে আরো কিছুদিন গেছে, এরপরে শুরু হয়ে গেছে ব্রোঞ্জ যুগ। ব্রোঞ্জ যুগের অনেকদিন চলে গেছে, ব্রোঞ্জ যুগের পরে তারপরে চলে এসেছে লৌহ যুগ। এই লৌহ যুগ যারা শুরু করে, লৌহ যুগ যারা শুরু করে ইংল্যান্ডে, অর্থাৎ আমি যেটা বলছি যে 7,000 বছর আগের থেকে, যীশু খ্রিস্টের জন্মের 7,000 বছর আগের থেকে এই কাহিনী করে বলছি, লৌহ যুগ যারা শুরু করে তাদেরকে বলা হতো গল জাতি। যে জাতিটি শুরু করে সে জাতির নাম ছিল গল জাতি। এই গল জাতিগুলো, গল জাতি যারা ছিল, তারা কেল্টিক ভাষায় কথা বলতো, রাইট ফ্রেন্ড? হ্যাঁ, কেল্টিক ভাষায়। জি, কেল্টিক ভাষায়। এই জন্য এদেরকে কেলস বলা হতো, মানে অনেক লোকে এদেরকে কেলস হিসেবে অভিহিত করতো, এই গল জাতিদেরকে। এগুলো খুবই খুবই মাইনর ইনফরমেশন, ইনফরমেশন গুলো সবই যে মনে রাখতে হবে তা না, জাস্ট দুই একবার হেডফোন নিয়ে এই কথাগুলো একটু বারবার শুনলে এই জিনিসগুলো একটু হচ্ছে কি যে চোখে ভাসবে, মনের মধ্যে লাগবে, যখন পরীক্ষা প্রশ্ন আসবে তখন এগুলো কাজে লাগবে, চারটা অপশন তো দেয়ই থাকবে, তখন এটা কাজে লাগবে। তো তাদেরকে বলা তো কেলস, এই গল জাতি। তারা ওই ইংল্যান্ডে তখন এটা চলতে থাকলো এদের শাসন। এই গল জাতি ধীরে ধীরে এদের দুইটা ভাগে ভাগ হয়ে যায়, একটি একটা নতুন শাখা তৈরি হয় গল জাতিদের। এই শাখা যেটা তৈরি হয় সেটিকে মানে এক এক বইয়ে এক এক রকম করে কিন্তু ঘটনাগুলো আছে, ঠিক আছে মুস্তাইন? হ্যাঁ তো এই এই কেলস, এই গল জাতিরা যে একটা শাখা হয়, এই শাখাটির নাম হচ্ছে সিমরন জাতি হয়, মানে একটা শাখার নাম হচ্ছে সিমরন, বা এটাকে কেউ কেউ ব্রিটেনও বলে, কেউ সিমরন বলে, এটা হয়। এই ব্রিটেন আর সিমরন এরা অত্যন্ত শক্তিশালী থাকে। এরা ধীরে ধীরে মূল যে গল জাতি যারা ছিল, এই গল জাতি এদেরকে যুদ্ধে পরাজিত করে ওদেরকে দখল, পুরো ইংল্যান্ডটা দখল করে নেয়, এই হচ্ছে সিমরন বা ব্রিটেনরা। দখল করার পরে এদের ভাষাও তো ওই কেলস ভাষা, মানে কেল্টিক ভাষা থাকে, তো এইভাবে ওরা দখল করে জি রাখতে থাকে। এভাবে যীশু খ্রিস্টের জন্মের ঠিক কিছুদিন আগে, আমি তোকে একটা পয়েন্টে যে তোকে আবার ছেড়ে দিচ্ছি, যীশু খ্রিস্টের জন্মের ঠিক শিওর আগে যেটি হচ্ছে যে রোমান সম্রাট জুলিয়াস সিজার, এটি এই 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 যে ব্রিটন যারা থাকে বা সিমরন যারা থাকে বা গল জাতি যারা থাকে তাদেরকে যুদ্ধে পরাজিত করে, এটা হচ্ছে 55, কি বলে, যীশু খ্রিস্টের জন্মের 55, খ্রিস্টপূর্ব হ্যাঁ, 55 বছর পূর্বে। পরাজিত করে। এই পরাজিত করার পরে এদেরকে যে পরাজিত করলো, পরাজিত করার পরে এই রোমান সাম্রাজ্য দ্বারা এটা বড় করে ফেলে, ইংল্যান্ডও হয়ে যায় রোমান সাম্রাজ্যের আওতাভুক্ত, এবং ইংল্যান্ডকে নতুন রূপে জুলিয়াস সিজার সাজিয়ে ইংল্যান্ড পরিচালনা করতে থাকে। এই হচ্ছে এদের প্রথম যে কাহিনীটা আমার বন্ধুবার বলল, সেটি আমি একটু আবার রিক্যাপ করলাম। এরপর এখান থেকে যেটি হয় যে আমরা জানি যে এইখানে রোমান সাম্রাজ্য ফির 400 খ্রিস্টাব্দে পর্যন্ত এরা চলতে থাকে, এবং এখানে ধীরে ধীরে 400 খ্রিস্টের মধ্যে থেকে আমরা জানি যে অ্যাংলিশ, স্যাক্সন, জুস এরা ধীরে ধীরে আবার আসে, এসে রোমানদের পরাজিত করে করে অ্যাংলো স্যাক্সন যুগের সূত্রপাত হয়। তুই এই জায়গাটা একটু যদি টেনে যেতে পারিস। আমি শুধু এখানে একটা কথা বলতে চাই, যে নগর সভ্যতা যে শুরু হলো, নগর হ্যাঁ সভ্যতা শুরু হলো কিন্তু এই যে রোমানরা যখন ব্রিটেন দখল করলো, তখন থেকেই ইংল্যান্ডে কিন্তু নগর সভ্যতাটা শুরু হলো। ওই একটু শুরু আগে যে হলো, কথা, হ্যাঁ হ্যাঁ একটু আগে যে কথাটা বললি, এই কিনা বলে সিমরন এবং ব্রিটন, এরা তো ছিল চরম ধরনের শক্তিশালী এবং এদেরকে সহজে দমিয়ে রাখা যেত না আর কি। তো এই জন্য বিভিন্ন হিংস্র টাইপের জায়গায় ছিল, হিংস্র, হিংস্র টাইপের ছিল, এই জন্য বিভিন্ন জায়গায় রোমানরা করলেন কি, তারা সেনা ছাউনি স্থাপন করলেন। এই সেনা ছাউনি গুলানকে কেন্দ্র করেই আস্তে আস্তে সেখানে নগর সভ্যতা গড়ে উঠল। এবং এ ধরনের পুরানা নগর সভ্যতা যেমন এখন পর্যন্ত সে শহর গুলান আছে, যেমন ম্যানচেস্টার বা ল্যাঙ্কাশায়ার,
এই শহরগুলা সেই পুরানা ধরনের শহর, বলতে গেলে রোমানদের স্থাপন করা শহরই আর কি। এটাই হচ্ছে পয়েন্ট। আর তবে রোমানরা কিন্তু খুব বেশি দিন থাকতে পারেননি, মানে সে সময়ের ব্রিটিশরা অনেকটা ছিল এখনকার আফগানদের মতো। আফগানরা যেরকম সহজে কারো কাছে মাথা নত করতে চায় না, খুব স্বাধীন চেতা জাতি। তো এই আমাদের ওই আচ্ছা সিমরন এবং ব্রিটন, এরাও এ ধরনের জাতি ছিল আর কি মোটের উপর। খুব সহজে তাদেরকে এরা সহ্য করলো না। আর এর মধ্যে জার্মান থেকে আসলো ইয়েরা কিনা বলে, অ্যাঙ্গেলস, স্যাক্সন এবং জুট, তারা এসে পর্যায়ক্রমে জার্মান ব্রিটেনদের সাথে তাদের কিন্তু একটা ধাঁচ থেকে চলে আসলো এরা, অ্যাংলিশ চলে আসলো, স্যাক্সন। এবং এরা এরা এসে রোমানদেরকে পরাজিত করতে পারার একটা অন্যতম কারণ হচ্ছে রোমানরা কিন্তু ব্রিটনদেরকে খুব হেয় করে রাখতো, তাদের সাথে মেলামেশা করতো না, তাদেরকে কোনো সামাজিক অবস্থানটা অত্যন্ত নিচু করে রেখেছিল ব্রিটনদের। কিন্তু অ্যাঙ্গেলস, আচ্ছা স্যাক্সন বা জুট তারা যখন আসলো, তারা কিন্তু বেশ উদার ভাবে মেলামেশা করলো ব্রিটেনদের সাথে, মেলামেশা করে তাদেরকে নিজেদের পক্ষে নিয়ে নিল, ফলে রোমানদেরকে বিতাড়িত করা অনেক সহজ হয়ে গেল। সেই জন্য রোমানরা যখন ব্রিটেনে ছিল তাদের কিন্তু একটা প্রভু এবং ভৃত্য এমন একটা সম্পর্ক ছিল, কিন্তু যখন অ্যাংলো স্যাক্সন হ্যাঁ আসলো, অ্যাঙ্গেলস, স্যাক্সন বা জুটরা, তারা এসে ব্রিটেনদের সাথে বা সিমরনদের সাথে ভাই ভাই একটা আচরণ করলো, অন্তরঙ্গ আচরণের দেখ, মাধ্যমে। রাজনীতি এখন থেকে সেই যীশু খ্রিস্টের জন্মের সময় কি কঠিন রাজনীতি হ্যাঁ ছিল, তার আগেও হ্যাঁ রাজনীতির এই যে রাজনীতি, দেখ যে একটা দেশ থেকে আরেকটা দেশকে আক্রমণ করা, সেই দেশটাকে দখল করার ক্ষেত্রে যে রাজনৈতিক যে কুটচাল, এই কুটচালগুলো কিন্তু এখনকার সময় যেমন, ওই সময়ও কিন্তু এটা ছিল, তাই না? চমৎকার হ্যাঁ কেমন একটা ইতিহাস। হ্যাঁ ঠিক। তো এই জন্যই কিন্তু রোমানদেরকে বিতাড়িত করা সহজ হয়ে গেল। তো আচ্ছা এই এই বিশেষ করে অ্যাঙ্গেলস এবং স্যাক্সনরা বা জুটরা যখন আসলো, তারাই মূলত কিন্তু জার্মান থেকে সাহিত্য প্রথম নিয়ে আসলো ইংল্যান্ডে। স্যাক্সনরাই নিয়ে আসলো বিওলফ কবিতাটা বা মহাকাব্য, যেটা এটা মূলত একেবারে ইংল্যান্ডের একেবারে ইং একটু আমি কথা বলি, সেটা হচ্ছে হ্যাঁ যে শিওর যখন স্যাক্সন জুটরা যখন জার্মানি থেকে যারা আসলো, তারা কিন্তু মনে কর যে এরা কি করতো, তো ওই সময়ের মধ্যে যেটা ছিল, যে তখন তো এমন ছিল না যে প্লেন ছিল না, কোনো রেলগাড়ি ছিল না, বাস ছিল না, মানুষ কি করতো মানে ঘোড়ায় চড়ে, উটে চড়ে বিশাল বহর এক দেশ থেকে আর এক দেশ চলে যেত। এই যাত্রা পথে হ্যাঁ তাদের পথের দূরত্ব ছিল, এই দূরত্ব গুলো ছিল 6 মাসের পথ, 7 মাসের পথ, 3 দিনের পথ, এরকম পথ ছিল। তো এই পথের মধ্যে তারা হ্যাঁ সময় বড় বড় গল্প বলতো, অনেক বড় বড় স্টোরি বলতো। হ্যাঁ, অনেক বড় গল্প আমরা এখন পুঁথি সাহিত্য কিন্তু আমরা দেখতে পাই, যে আমাদের গ্রাম অঞ্চলে এখনো পুঁথি সাহিত্য আছে, আমির হামজার পুঁথি পালা, সাহিত্য আছে, কালু গাজীর পালা, জি এগুলো কিন্তু পুঁথি সাহিত্য কিন্তু জি আমাদের এখনো আছে। পুঁথি সাহিত্যের মতোই এই বড় বড় গল্পগুলো, এই এই অ্যাংলিশ, স্যাক্সন, জুটস, এই জাতিগুলো এরা কি করতো, এক দেশ থেকে আর এক দেশ যেত, আক্রমণ করতো, ওই দেশের লুটপাট করতো, এভাবে চলতো এরা। তো এই এরা যখন ইংল্যান্ডে যায় 400 শতাব্দীর দিকে যখন যায়, তখন এরা সাথে করে, তুই যেটা বললি যে বিয়ল্ফ, তারপরে এরকম সাহিত্য, আরো যে দ্য সি ফেয়ারার, দ্য ওয়ান্ডারার, জি এই ধরনের বই পুস্তক তারা নিয়ে যায়। এবং এই নিয়ে বই আসে, পুস্তক নিয়ে যেতে তারা যখন নিয়ে যায় এই বই পুস্তক গুলো ওখানে যাওয়ার পরে, প্রথম এই ইংল্যান্ডে বা ইংলিশ লিটারেচারে বা ইংলিশ সাহিত্যের প্রথম এই বইগুলোই প্রথম সাহিত্যের বই হিসেবে আবির্ভূত হয়। তার মধ্যে থেকে আমরা বলতে পারি যে প্রথম যে ইংরেজি সাহিত্যের প্রথম বই, এটির নাম হচ্ছে বিয়ল্ফ। বিয়ল্ফকে আমরা বিওলফ, প্রথম পাই, তাই না রে? হ্যাঁ বিওলফকেই আমরা প্রথম পাই আর কি। এখন আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের ওল্ড ইংলিশ পিরিয়ড শুরু হয়ে গেল। ওল্ড ইংলিশ পিরিয়ড আমরা পেলাম যে এটা গেল 400-এর দিকে, 450 সাল থেকেই, আনুমানিক 450 সাল থেকেই এটা ওল্ড ইংলিশ পিরিয়ড শুরু হলো, ঠিক কিনা? হ্যাঁ ঠিক, বিওলফ এটাতে আছে লাইন 3000-এর মতো আর কি, ইয়ে আছে লাইন আছে এই মহাকাব্যটাতে। অনেকে এটাকে ঠিক এপিক বলতে চান না, অনেক সমালোচক। আমার ইলেকট্রিসিটি চলে গেছে দোস্ত, হ্যালো। তোর তোর ঘটনা কি, তোর কালকেও সেদিনও ইলেকট্রিসিটি গেল, আজকে ইলেকট্রিসিটি যায় কেন তো? হ্যাঁ আমার এই ব্যাকআপ আছে, আমি শুধু 2 মিনিট একটু লিভ নিচ্ছি, আমি লাইনেই আছি, শুধু আমি আলোটা ব্যবস্থা করে আসছি। আমি কথা বলতেছিস, হ্যাঁ তুই হ্যাঁ লাইন আমি, ঠিক কর, আমি থাকি। আচ্ছা, যেটি হইলো আমার সাথে যারা আছে তোমাদেরকে আমি বলি, সেটা হচ্ছে
যে যখন এই 450 সালের দিকে যখন এই যে অ্যাংলিশ, জুট, স্যাক্সনস এই জাতিগুলো যখন এরা এই এই ইংলিশ চ্যানেল পার হয়ে রোমানদের যে আক্রমণ করলো, যে আক্রমণ করার সময় এদের সবচেয়ে বড় সুবিধা ছিল যে তৎকালীন রোমানরা যে ব্রিটনদেরকে হারিয়ে দিয়েছিল, এই ব্রিটনদেরকে রোমানরা দাস হিসেবে রেখে দিয়েছিল। তো দাস হওয়ার কারণে তারা নিগৃহীত হতো, তারা অত্যাচারিত হতো রোমানদের দ্বারা। তখন এই অ্যাংলিশ স্যাক্সন যে যখন রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করলো, তখন ব্রিটনরা এই অ্যাংলিশ স্যাক্সনদের পক্ষ নিল। পক্ষ নেওয়ার কারণে দুই পক্ষ মিলে এরা রোমানদের বিপক্ষে যুদ্ধ শুরু করে দিল। যুদ্ধে খুব অল্প সময়ের মধ্যে থেকেই রোমানরা অ্যাংলিশ স্যাক্সনদের কাছে একদম সমূলে বিতাড়িত হলো এবং যুদ্ধে পরাজিত হলো, এবং সেখানে অ্যাংলিশ স্যাক্সন যুগের সূত্রপাত হলো, যেটাকে আমরা বলি ওল্ড ইংলিশ পিরিয়ড। এই ওল্ড ইংলিশ পিরিয়ডের নাম আর একটি নাম হচ্ছে অ্যাংলো স্যাক্সনস পিরিয়ড। এই অ্যাংলিশ স্যাক্সনদের নামেই এই যুগটির নাম হলো অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। তাহলে আমরা পেলাম কি, যে অ্যাংলো স্যাক্সন যুগ শুরু হলো 450 সালের দিকে এবং এটির নাম হচ্ছে অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। আমরা এটা সবাই জানি যে এই যুগটির নাম। এখন আমাদের মনে রাখতে হবে যে এই যুগ থেকে যে প্রশ্নগুলো করা হয় তার মধ্যে থেকে অন্যতম প্রশ্ন থাকে যে এই যুগের যে বই যেগুলো থাকে সেই বইগুলোর উপরে থেকে আমরা তো ইতিমধ্যে বলেছি যে প্রধানতম যে বইটি ছিল সেটির নাম ছিল বিয়ল্ফ। বিয়ল্ফ একটা মহাবীরের একটা কাহিনী, অনেক বড় একটা বই, 3000 3000-এর উপরে এর পৃষ্ঠা সংখ্যা আছে। এই বইটি বর্তমানে সংরক্ষিত আছে ব্রিটিশ মিউজিয়ামে, এটি সংরক্ষিত এই বইটি আছে। তো এই বইটি থেকে নানা ধরনের পরীক্ষা প্রশ্ন আসে, এই বইটির লেখককে, তারপরে কত পৃষ্ঠার এই বইটি আছে এটি, এরকম ভাবে এইভাবে নানান ধরনের প্রশ্ন পরীক্ষা আসে। তো যেটি হয় যে পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে এখান থেকে আরো কিছু প্রশ্ন আসে, মনে রাখতে হবে যে এই যে বইগুলো অ্যাংলিশ স্যাক্সন জাস্ট বলে সময় কাটানোর জন্য যে বইগুলো সাথে নিল, এই বইগুলোর কোন লেখকের নাম ছিল না। কারণ তখন ওই সময় গল্পগুলো কে প্রথম আবিষ্কার করেছিল বা গল্পগুলো কে প্রথম সৃষ্টি করেছিল, কে লিখেছিল, এই লেখকের নাম আমরা কোনোভাবেই কোথাও পাবো না। কারণ গল্পগুলো আসলে লেখকের নাম প্রকাশ করার জন্য লেখা হয়নি, গল্পগুলো লেখা হয়েছিল শুধু সময় কাটানোর জন্য, যে অনেক লম্বা পথ পাড়ি দেওয়ার সময় যে গল্প করে সময়টা কাটাবে, এই জন্যই কিছু বই তখন লেখা ছিল। সেই বইগুলো হচ্ছে ইংরেজি সাহিত্যের প্রথম বই। সেই বইগুলোর মধ্যে হচ্ছে বিয়ল্ফ, তারপরে দ্য সি ফেয়ারার, দ্য ওয়ান্ডারার, ওয়াইফস কমপ্লেইন, এগুলো অনেক বড় বড় বই, অনেক বড় বড় গল্প, অনেক এর মধ্যে থেকে যেটাকে আমরা বাংলায় বলি কেচ্ছা কাহিনী, এই বইগুলোতে আছে। আমরা আমার বন্ধুবার আবার চলে আসছে মুস্তাইন, তোর কাছ থেকে আমরা এই কেচ্ছা থেকে বিয়ল্ফের কিছু আজকে শুনবো। তুই বিয়ল্ফের একটু কাহিনীটা যদি একটু শর্ট করে বলে, সবচেয়ে পরীক্ষায় বেশি আসে বিয়ল্ফ নিয়ে, বিয়ল্ফ নিয়ে কি তুই একটু বলতে পারবি? বিয়ল্ফ নিয়ে? হ্যাঁ, বিয়ল্ফ অনেকদিন আগের পড়া, যদিও বলছি একটু, আমার কোনো তথ্য বিভ্রাট হলে তুই আবার জানিয়ে দিস। তো বিয়ল্ফ হচ্ছে মূলত এটা একটা হিরোইক পোয়েম, মানে এটা হচ্ছে একটা বীরত্ব গাথা। আমরা যেমন এখনো দেখা যাচ্ছে একটা ইংরেজি মুভি আমরা অনেকে দেখেছি, জ্যাক দ্য জায়ান্ট স্লেয়ার, তো বিয়ল্ফ হচ্ছেন, বিয়ল্ফ হচ্ছে কিন্তু সে ড্রাগন স্লেয়ার, সে ড্রাগনকে হত্যাকারী, এটাই হচ্ছে তার পরিচয়। তো বিয়ল্ফ নিজের রাজত্বে নয়, তার প্রতিবেশী হচ্ছে, তার নাম হচ্ছে সম্ভবত হিওরট ছিলেন তার প্রতিবেশী দেশের রাজা। প্রতিবেশী দেশটা হচ্ছে সম্ভবত ডেন্স, নাকি দোস্ত? ডেন্সের রাজা হিওরট। এটা হচ্ছে একবারে শর্ট করে বললে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে, আচ্ছা এটা একটা হ্যাঁ বিরাট কাহিনী দুই খণ্ডের আর কি, এটা কাহিনী। হ্যাঁ, এর একটা খণ্ড হচ্ছে তোর বিয়লফের যে বীরত্ব গাথা, বিয়লফ যখন ইয়াং এজে থাকে, সেই মানে 25 বছর বয়সে একটা টগ যুবক যখন বিয়লফ, সেই সময় একটা কথা। আরেকটা এর পরের পার্ট হচ্ছে, সেই পার্টটা আরো 50 বছর শুরু হয়, ওই পার্টটির নাম হচ্ছে, ওই পার্টটি হচ্ছে তার যখন বয়স 75, সে যখন বৃদ্ধ বয়সে আছে, সেই সময়ের একটা সময়কার কথা। অর্থাৎ বিয়লফের সময়, বিয়লফের যে মূল কথাটা সেটা হচ্ছে, তো মনে আছে নিশ্চয়ই, সেটা হচ্ছে যে ওই দেশের মধ্যে এক রাজা রাক্ষস ছিল। এই রাক্ষস প্রতিদিনই একজন করে লোক
ধরে ধরে নিয়ে খেত, সে প্রতিদিনই ধরে নিয়ে যেত এবং এটা নিয়ে এটা নিয়ে সে খেয়ে নিত। তো এটা দেখা যেত যে বিয়ল্ফ একবার তার কানে গেল, প্রতিবেশী দেশের রাজপুত্র ছিল বিয়ল্ফ, তো বিয়ল্ফ শুনতে পেল যে তার তার পাশের দেশ সেইখানে প্রতিদিন রাক্ষস একজন করে ধরে নিয়ে যায়, ধরে নিয়ে যায় খায়। তো এটা বিয়ল্ফের লাগলো, বিয়ল্ফ এই দেশে আসলো, এসে বলল যে এরকম সবাইকে বলল যে আপনারা এটা প্রতিরোধ করেন না কেন, এটার এটা প্রতিরোধ করে কেন এর বিরুদ্ধে যুদ্ধ করেন না, বা এই রাক্ষসকে কেন মারতে সবাই এক হন না। তো এই ক্ষেত্রে দেখা গেছে যে আমরা এখনো কিন্তু এর একটা পাই, যে কোনো কিছু যদি আমরা দেখি যে রাস্তায় যদি কিছু হয়, রাস্তায় যদি কেউ ছিনতাইকারী থাকে বা কাউকে যদি একজনকে মেরেও ফেলে, আমরা দর্শকের ভূমিকা থাকি বা মোবাইলে ভিডিও করি, আমরা যেটা করি যে দেখে যাই কিন্তু ওইটা প্রোটেস্ট করি না, বা ওই ওই বিষয়টা মেরে একজন একজনকে মেরে ফেলতেছে, আমরা এটা তাকে বাঁচাতে এগিয়ে যাই না, এটা কিন্তু এগিয়ে এখনো নেই। হয়। হ্যাঁ ঠিক তখনও তাই, এই রাক্ষসের বিপক্ষে কে যুদ্ধ করবে, কে তার বিপক্ষে দাঁড়াবে, এটা বলে না 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 আমি যাব না, ও বললো না আমি যাব না, তো সে বলছে আমি যাব না, তো কেউই যাবে না, তাহলে রাক্ষসটাকে মারবে কে? এটা ছিল এই জিনিসটার ক্ষেত্রে দেখ যে কত সুন্দর শিক্ষণীয় একটা বিষয় এটা, যে মানুষের যদি এক হয়ে একতা থাকে তাহলে একটা যেকোনো বিরুদ্ধে কিন্তু মানুষ রুখে দাঁড়াতে পারে, সেটাই বিষয়টা। তো আলটিমেটলি শক্তিশালী শত্রুর বিরুদ্ধেও পারে। জি রুখে যেতে পারে, তো আলটিমেটলি যেটি হয় যে সেটা হচ্ছে যে এই বিয়ল্ফ তখন পার্শ্ববর্তী দেশের রাজপুত্র হওয়ার পরেও অত্যন্ত শক্তিশালী ছিল, বয়স ছিল মাত্র 25, সে কি করে যে এই যুদ্ধে সে বলে যে আমি এই রাক্ষসের সাথে যুদ্ধ একাই করব। তো ব্যাস এটা হচ্ছে প্রথম পর্বের যুদ্ধ শুরু হয়ে গেল, ওই সাথে বিয়ল্ফের সাথে, বিয়ল্ফের সাথে রাক্ষসের সাথে যুদ্ধ হয়, রাক্ষসের নাম ঠিক আমার মনে নাই এই মুহূর্তে, রাক্ষসের যুদ্ধ শুরু হয় গ্রেন্ডেল, 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 হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ তো যাই গ্রেন্ডেল, হোক, হ্যাঁ। রাক্ষসের যুদ্ধ হয়, তারপরে থেকে তুই বল দেখি। তো গ্রেন্ডেল, গ্রেন্ডেলের সাথে তো যুদ্ধ হলো, প্রচন্ড রকম যুদ্ধ, গ্রেন্ডেলকে সে হত্যা করলো। তারপরে গ্রেন্ডেল, গ্রেন্ডেলের মা, সেও তো একজন রাক্ষসী, সেও হ্যাঁ প্রচন্ড রূপে ক্ষিপ্ত হলো। এবং এই রাক্ষসী মায়ের সাথেও কিন্তু দেখা যাচ্ছে একটা মর্টাল কম্ব্যাট বা প্রচন্ড লড়াই হলো বিয়োলফের, রাক্ষসীর মাকেও সে হত্যা করলো। আর আমি যদ্দূর পড়েছিলাম সেটা হচ্ছে ওই গ্রেন্ডেল আক্রমণ করেছিল ডেন্স রাজ্যে, ডেন্সের রাজা ছিলেন তখন হিওরট, হিওরটের রাজ্যে এসে গ্রেন্ডেল আক্রমণ করেছিল। আর বিয়োলফ রাজপুত্র ছিল গিটল্যান্ডের, গিটল্যান্ড থেকে সে এই ডেন্সে আসে এবং বিয়োলফ এবং বিয়োলফের মাকে সে হত্যা করে। তারপরে সে আবার সে নিজের গিটল্যান্ডে ফিরে যায়, 50 বছর ধরে সে সেখানে রাজত্ব করে। রাজত্ব করার পরে আর একজন ড্রাগনের আবির্ভাব হলো, যার মুখ দিয়ে কিনা আগুন বের হতো। তো এই সেই বৃদ্ধ বয়সে বিয়োলফ আবার, এটা গেল দ্বিতীয় পর্ব, হ্যাঁ হ্যাঁ শিওর, ওকে হ্যাঁ একটু দ্বিতীয় থামিয়ে জি, দিই, পর্ব গেল। প্রথম পর্বে যেটি হ্যাঁ হয় শিওর, যে যেটি হয় যে বিয়ল প্রথম পর্বে রাক্ষসকে মেরে ফেলে, তো মেরে ফেলার কারণে একটা বিরাট কাজ করে ফেললো, তখন রাজা খুশি হয়ে তার মেয়েকে তার সাথে বিয়ে দেওয়া হয়, বিয়ল সাথে বিয়ে দেয় এবং বিয়ল হয়ে যায় ওই দেশের হ্যাঁ রাজা। রাজা হয়ে সে হ্যাঁ মানে দেখা যাচ্ছে খুব মানে খুব ভালোভাবে তার ওই দেশ পরিচালনা করতে থাকে, এইভাবে 50 বছর সে দেশ চালায়। এটা এইটা হচ্ছে প্রথম খণ্ডের বই, এইখানে শেষ। হ্যাঁ এখন জি দ্বিতীয় খণ্ড যখন শুরু হয় তখন হচ্ছে যে তখন বিয়লফের বয়স যখন 75, 75 বছর বয়স, তখন এই এই বিয়লফের দ্বিতীয় খণ্ড শুরু হয় এবং তখন দেখা যায় যে আবারও একটা রাক্ষস বা ওই যে কি বলে এটাকে ড্রাগনের আবির্ভাব, তুই যদি বললি ড্রাগনের আবির্ভাব হয় তখন হ্যাঁ ড্রাগন, এবং মুখ দিয়ে আগুন বের হয় মানুষকে মেরে ফেলে, এবং তখন ওর রাজা এটা তার দেশের যারা যুবক আছে তাদেরকে আহ্বান করে যে এই ড্রাগনকে মেরে ফেলার জন্য তোমরা এক হও এবং এটার বিরুদ্ধে যুদ্ধ করো। একই রকম ভাবে 50 বছর আগে যে ব্যাপারটি ঘটছিল, 50 বছর পরও ঠিক একই রকম ব্যাপারটা ঘটে। 50 বছর আগে যেমন যুদ্ধ কেউ করতে আগায় আসলো না। পেরে, হ্যাঁ 50 বছর পরেও কোনো যুবক, কোনো শক্তিশালী মানুষ এই ড্রাগনের বিপক্ষে যুদ্ধে যেতে চাইলো না, না আমি যাব না, বললো না আমি যাব না, কেউই যাবে না। আলটিমেটলি রাজা চিন্তা করলো যে এই অলস জাতি বা এদের দিয়ে কিচ্ছু হবে না, যুদ্ধ আমাকেই যেতে হবে, এবং ড্রাগন সে কি করলো, রাজা কি করলো, এই রাজা বিয়ল্ফ বৃদ্ধ বয়সে তখন তার হি ওয়াজ 75 এট দ্যাট টাইম, সে এই 75 এজে যুদ্ধে ড্রাগনের সাথে যুদ্ধে গেল। কিন্তু সবচেয়ে যে ট্রাজিক ব্যাপারটা এখানে আছে সেটা হচ্ছে যে যুদ্ধে যাওয়ার পরে রাজার যে 25 বছরের শক্তি আর 75 ইয়ার্স এর শক্তি দুটো তো এক না, তখন এক নয়, আলটিমেটলি তুই
যে এই যুদ্ধের মধ্যে থেকে রাজা খুবই কষ্টে কষ্ট পাচ্ছিল, ড্রাগন সাথে কোনোভাবে পারছিল না। পরে রাজা চিন্তা করলো যে এই যুদ্ধে জিততে গেলে ড্রাগনের ভিতরে বিষাক্ত কোনো একটা তরবারি যদি আমি ঢুকিয়ে দিতে পারি তাহলে এই এই ড্রাগনটা মারা যাবে। তো এর জন্য রাজা যেটা করলো যে নিজের জীবন সে স্যাক্রিফাইস করলো। স্যাক্রিফাইস করলো কি হবে, যে একটা তরবারির মধ্যে, বিষাক্ত তরবারির মধ্যে এই তরবারি নিয়ে ড্রাগনের পেটের মধ্যে ঢুকে গেল, ঢুকে যে রাজা নিজেও মারা গেল, ড্রাগনটাকেও সে মেরে ফেললো। এই হচ্ছে বিয়লফের বীরত্বের কাহিনী, দুটি পর্বের মধ্যে থেকে 3000 পৃষ্ঠার একটা বই। এবং যেটা হচ্ছে যে এটা এখনো ব্রিটিশ মিউজিয়ামে এই বইটা রক্ষিত আছে। এইটা থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষা আসে, পাণ্ডুলিপিটা বিশেষ বল। করে পাণ্ডুলিপিটা আছে এখন এখানে। আর এটা এটা যেটা হয় যে এটা লেখকের নাম, যদি পরীক্ষা আসে লেখকের নাম কি, হু ইজ দ্য রাইটার অফ অথর অফ বিয়লফ, আমরা সবাই জানি যে এটাকে হয় যে এটা কোন লেখকের নাম নাই, এই জন্য বলতে হয় অ্যানোনিমাস। তো এই হচ্ছে আমাদের বিয়লফের যে মোটামুটি অ্যানোনিমাস, সার সংক্ষেপে একটু কাহিনী, আমরা একটু দুই বন্ধু মিলে আমরা এটা শেয়ার করলাম। আচ্ছা এখন এখন বল কি নিয়ে আলাপ করা যায়। তো মোটামুটি আর কি আমরা একটা লাইনে আসলাম, তাই না, ইংলিশ সাহিত্যে হ্যাঁ একটা লাইনে লাইনে চলে আসলাম। এখন মূল বিয়লস আলোচনা এর পরে আরো অন্যান্য কিছু তো অনেক আছে। শেক্সপিয়ার যুগ আছে, রোমান্টিক যুগ আছে, তারপর ভিক্টোরিয়ান এজ আছে, এগুলো তো অনেক মজার মজার ব্যাপারগুলো আছে সামনে। হ্যাঁ সেগুলো তো আমরা পরে যাব, হ্যাঁ বাট একেবারে প্রাথমিক যে কথাবার্তা সেই প্রাথমিক কথাবার্তা আজকে আমরা একটু বলে নেক্সট আবার ইনশাল্লাহ আমরা এটার মধ্যে আসবো। হ্যাঁ তুই বল দি এরপরে কি নিয়ে কথা বলা যায়। এরপরে এটাকে আজকে না আগামী অন্য কোনো দিনের জন্য, না আজকে একটু আর একটু বলে শেষ করে দিই আজকে। একটু পড়ে আসি মা। মামনি মামনিটা আছে না, মামনিকে মামনিকে ডাক, হ্যাঁ মামনি মামনি ডাক, এসেছে ওকে দেখি আমার। শোনো শোনো, হাই মামনি আমার মেয়ে আর কেমন আছো? হাই করে দাও, সালাম দাও। আসসালামু আলাইকুম। তুমি তো অনেক বড় হয়ে গেছো, হাই হাই, ওদের একদম ছোট দেখছিলাম, হ্যাঁ তুমি তো এখন অনেক বড় বড় হয়ে হয়েছো। গেছে বেশ। হ্যাঁ তুমি কোন ক্লাসে পড়ো? বলো কোন ক্লাসে? ক্লাস তুমি পড়ো বলো ওয়ানে মা। ওয়ানে উঠে গেছে? ওরে বাবা, বলো মাশাল্লাহ মাশাল্লাহ, ক্লাস ওয়ান। আচ্ছা ওয়ানে? হ্যাঁ ঠিক আছে, গুড, এখন আসবো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ক্লাস হ্যাঁ ওয়ানে। তুমি খেলো যে। হ্যাঁ ওকে আচ্ছা, ও তো অনেক আর সুন্দর, অনেক ঘুরে গেছে রে, অনেক কিউট, হ্যাঁ মাশাল্লাহ। বেশ বড় হয়ে গেছে। আমার তো আর একটা মেয়ে সন্তান, সে হচ্ছে গিয়ে আজকে 2 মাস বয়স পূর্ণ হলো আর কি। ও আরেকজন মেয়ে এসছে, দুটা দুটা সন্তান, আলহামদুলিল্লাহ, হ্যাঁ আরে আরেকজন মেয়ে হয়ে গেছে আর কি। এত সুন্দর সুখবর। যার নাকি একটা মানে এই মেয়ে ব্যাপারটা তার হচ্ছে নাকি, এটা, তার নাকি একটা বেস্ট, আর যার নাকি দুইটা মেয়ে তার নাকি 7টা বেস্ট, তো 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 7টা বেস্ট হয়ে গেল। না হ্যাঁ এখানে ব্যক্তিগত একটা ব্যাপার বলি, সেটা হচ্ছে আমার আব্বা ইন্তেকাল হ্যাঁ করেছেন, তুই জানিস। আব্বা জি মাঝে জি মাঝে আফসোস করতেন যে আমরা তো 5 ভাই বোন, আমরা 2 ভাই বড় 3 বোন ছোট। আব্বা মাঝে মাঝে আফসোস করতেন যে আমার 5টা সন্তানই কেন মেয়ে হলো না, আমরা তো বড় 2 ভাই বড়, তারপরে 3টা মেয়ে 3টা বোন। তো এই জন্য আব্বা মাঝে মাঝে খেদ করতেন, খুব মানে মনের মধ্যে একটা দুঃখবোধ ছিল যে তার প্রথম সন্তানটা যদি মেয়ে হতো, তার মানে আমি যদি মেয়ে হতাম আর কি। হ্যাঁ তো আমার হুম ঘরে যখন প্রথম সন্তান মেয়ে আসলো, আমার ঘরে প্রথম সন্তান মেয়ে আসলো, আমি দৌড়ে গিয়ে আব্বার কদম বুসি করলাম। তো আব্বা এত খুশি হলেন যে আমাকে বুকে জড়ায় নিয়ে উনি কেঁদে ফেললেন, খুশিতেই কেঁদে ফেলেছেন যে তার ঘরের নাতনিটা, প্রথম নাতনিটা মেয়ে সন্তান হয়। তো ইস মেয়ে সন্তান আমি মনে করি এটা আল্লাহ তাআলার খাস একটা রহমত এবং বরকতের ব্যাপার। এই দোয়া না করিস সত্যি, বাচ্চাদের জন্য, এটাই বলতে না যার আসলে মানে এটা খুব লাকি, যাদের যাদের কপাল অনেক বড়, যাদের কপালটা অনেক বড় এবং যাদের মানে কি বলে যে অনেক মানে সুখী একটা জীবন, তারা মেয়ে পায় ট্রুলি বলতে এটা। হ্যাঁ মেয়ে আসলে এটা কপালের ব্যাপার, হ্যাঁ মেয়ে যার তার কপালে আসলে মেয়ে আসে না। হ্যাঁ এটা হচ্ছে যে একটা বিরাট কপালের ব্যাপার। তো দুইটা হয়েছে, তো 7টা বেশ তো তোর পকেটে, তোকে আর পায় কে? এন্ড বল বাকিটা বল। না তোর তোর তোরও তো মেয়ে সন্তান হোক, আল্লাহ তাকেও ভালো রাখুক। আচ্ছা আচ্ছা, না না আমি তো এখন আমরা একটা, আগামী দিনে একটা বেহেস্ট আমার আর বাকি তোর তো 7টা। হুম না আমার তো বেহেস্ত এখন কয়টা, একটা মানুষ কয়টা বেহেস্তে থাকবো বল। আচ্ছা আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে ওই অ্যাংলো স্যাক্সন যুগে তো আরো কিছু লিটারেচার আছে। ইয়ে আছে লিটারেচার কথাটা নিয়ে, হ্যাঁ দুলালের কথাটা কি তোর মনে আছে?
তুই বলে আমাদের থাক। বন্ধু দুলাল, হ্যাঁ দুলাল এই লিটারেচার নিয়ে একটা মজার কথা বলতো। দুলাল তো এমনিতে বেশ ফান করতো, কথায় কথায় ফান করতো এবং পান করতো আর কি। হ্যাঁ, PUN পান করতো। তো বলতো, দোস্ত মানুষ বাইক চালায়, মানুষের বাইক তো দেখা যায় যে লিটারে, প্রতি লিটারে 50 কিলো 60 কিলো যায়। আমরা এমন সাবজেক্টে পড়ি লিটারে মাত্র 4 কিলো যায়। হ্যাঁ, লিটারে মাত্র, আসলে লিটারে মাত্র 4 কিলো যায় বলতে, আসলে যদি শুরু করি তো এগুন যায় না আর কি। হ্যাঁ অনেক কথা বলতে হয়, অনেক মানে কথায় 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 এসে পড়ে। হ্যাঁ, এই জন্য আসলেই লিটারে 4 কিলো যায়, গতি কম থাকে, খুব কম গতি থাকে। তো আমাদের এই ওল্ড ইংলিশ পিরিয়ডের কিন্তু আরো অনেক আলোচনা দেখা যাচ্ছে আমাদের আরো অন্যান্য বইপত্র গুলান, যেমন উইটসিথ, ওয়ান্ডারার, সিফেয়ারার, এটা বাকি থেকে গেল। তারপরে দেখা যাচ্ছে কেনিওল, কিডমন, আলফ্রেড, এনাদের আলোচনা বাকি থেকে যায়। আলোচনা তো করতে গেলে দোস্ত, আর যদি আড্ডা আকারে করি তো হতেই থাকবে, ছোটি সি রাতি লম্বি কাহানি, রাত ছোট কাহিনী বড় হয়ে যাবে। না, ওদের এই ফাঁকে হ্যাঁ যেমন ধর যে প্রশ্নগুলো এই এই আমরা এতক্ষণ যে আলোচনা করলাম সেখান থেকে যে প্রশ্নগুলো ওদের পরীক্ষা আসতে পারে, আমি কয়েকটা প্রশ্ন আমার জি আমার বই থেকে, এটা আমার লেখা যে বইটা, ওই যে BCS ইংলিশ লিটারেচার, এই বইটা থেকে আমি কয়েকটা প্রশ্ন দেয় সুন্দর করে গল্প, এই যেগুলো বললাম এগুলো সুন্দর করে লেখা আছে বইটা শুরুতে, আমি প্রশ্নগুলো কয়েকটা বলি, ওরা যদি পারে উত্তর দেওয়ার জন্য তাহলে ভালো। যেমন 1 নম্বর জি প্রশ্ন হচ্ছে যে জি নব্য প্রস্তর যুগের আদিম অধিবাসীদের দাস বানিয়ে প্রথম কোন জাতি গ্রেট ব্রিটেন দখল করে, এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন, যেগুলো আমরা আলোচনা একটু আগে করছি। 4টা অপশন, অপশন 4টার মধ্যে এ তে আছে গল জাতি, বি তে হচ্ছে অস্ট্রিক জাতি, সি তে হচ্ছে রোমান জাতি, ডি তে হচ্ছে গ্রিক জাতি। 2 নম্বর প্রশ্ন আছে একটা এরকম যে প্রস্তর যুগে ব্রিটন জাতির মানুষ কোন ভাষায় কথা বলতো, এটা আমরা একটু আগে বললাম যে কোন ভাষায় কথা বলতো। 4টি অপশনের মধ্যে একটিতে হচ্ছে গ্রিক, বিতে হচ্ছে ইংলিশ, সিতে হচ্ছে ল্যাটিন, অ্যান্ড ডিতে হচ্ছে কেলটিক, যেটা আমরা একটু আগে বলছি, উত্তরটা আমরা বলতে পারছি না। 3 নম্বর প্রশ্ন একটা বলি যে যেমন ব্রিটেন শব্দটির উৎপত্তি কোন কোন শব্দ থেকে, ব্রিটেন শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে হয়েছে। 4টা অপশনের মধ্যে একটা হচ্ছে ইংলিশ, বিতে হচ্ছে ল্যাটিন, সিতে হচ্ছে ব্রিটানিয়া, ডিতে হচ্ছে স্প্যানিশ। তারপরের প্রশ্ন হচ্ছে 5 নম্বর প্রশ্ন হচ্ছে ব্রিটনদের পরাজিত করে তাদের দেশ দখল করে কোন জাতি। 4টি অপশনের মধ্যে একটা হচ্ছে অ্যাংলো নর্মান জাতি, বিতে হচ্ছে ইন্দো ইউরোপিয়ান জাতি, সিতে হচ্ছে অ্যাংলো স্যাক্সন জাতি, আর ডিতে হচ্ছে গ্রিক জাতি। একটু আগে এটা কিন্তু আমরা উত্তরটা বা এটা নিয়ে আলোচনা করেছি। আলোচনা করি। হ্যাঁ, এরকম অনেক প্রশ্ন আছে। যেমন আরেকটা প্রশ্ন হচ্ছে ইংরেজি সাহিত্যে প্রি ক্রিশ্চিয়ান যুগ কোন সময়কে বলে। 4টি অপশনের মধ্যে একটা 450 থেকে 650, 650 থেকে 1066, আর সিতে হচ্ছে যে 1066 থেকে 1340, আর ডিতে হচ্ছে 550 থেকে 650। 4টি অপশন থেকে একটা বেছে নিতে হবে। এরকম আমরা যদি দেখি যে অনেক প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো এই আলোচনাগুলো থেকে আমরা আনসার করতে পারবো। অবশ্যই যার কাছে যে বইটি আছে সেই বইটা বাসায় যদি আমরা, যে আলোচনাটা একটু বললাম একটু প্রাথমিক আলোচনা থেকে একটু মাথায় গেল, তারপরে যদি আমরা একটা বই থেকে প্রাচীন যুগের যে ঘটনাগুলো এগুলো তো গল্পের মতো করে দেয়া আছে, একটু পড়ে এই প্রশ্নগুলো একটু আলোচনা করি আমরা, তাহলে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলে, ঘটনাটা পড়লে, তাহলে আমরা এখান থেকে প্রশ্ন পরীক্ষা আসলে পারবো, আশা করতে পারবো। তাহলে আমরা এখান থেকে তোকে একটা জিনিস বলি এবং আমার যারা দর্শক আছে দর্শকদের উদ্দেশ্যে বলি, সেটা হচ্ছে যে প্রাচীন যে যুগটা থাকলো এটি হচ্ছে যে অ্যাংলো স্যাক্সন পিরিয়ডটা হচ্ছে 450 থেকে 1066, এই সময়টা হচ্ছে প্রাচীন যুগ বা ওল্ড ইংলিশ পিরিয়ড বা অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। এটা 2 ভাগে বিভক্ত, এর একটা অংশ হচ্ছে 450 থেকে 650। এই 450 থেকে 650 এই সময়টিকে বলা হয় প্রি ক্রিশ্চিয়ান এইজ, আর 650 থেকে 1066 এই সময়টিকে বলা হয় ক্রিশ্চিয়ান এইজ। মনে রাখতে হবে এই দুটো ক্ষেত্রের মধ্যে একটা খুব সুন্দর একটা পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে পার্থক্য প্রথম আছে। প্রি ক্রিশ্চিয়ান এজ যেটাকে আমরা বলবো 450 থেকে 650, এই সময়ের মধ্যে কোন রাইটার্স এর নাম আমরা তেমন কোন উল্লেখযোগ্য রাইটার্স এর নাম আমরা এখানে পাবো না, এখানে শুধু কিছু বইয়ের নাম পাবো যে বইগুলো লেখকের নাম নাই, লেখকের নাম হচ্ছে অ্যানোনিমাস, যেমন বিওলফ, যেমন দ্য ওয়ান্ডারার, যেমন দ্য সি ফেয়ারার, এই বইগুলোর যে নামের, এই বইগুলোর রাইটারের নাম কি
কোনো রাইটারের নাম নাই, বলতে হবে অ্যানোনিমাস। এটা হচ্ছে 450 থেকে 650। কিন্তু 650 থেকে 1000 শিশুটি যে সময়টি থাকবে, এই সময়ের মধ্যে ইংরেজি সাহিত্যে বাঘা বাঘা কিছু রাইটার্স এর আবির্ভাব ঘটে। এই রাইটার গুলো নিয়ে আমরা পরবর্তী যে আলোচনা করব, পরের যে লাইভটি করব, সেখানে আমরা এই রাইটার্সদের নিয়ে এবং এদের যে বই পুস্তক গুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। যেমন কডম্যান আছে, তারপরে আমরা আরো আছে না কডম্যান, তারপরে হচ্ছে সাইনে ওয়ালফ আছে, হ্যাঁ কিডম্যান আছেন, হ্যাঁ হ্যাঁ সাইনে ওয়ালফ আছে, এনাদেরকে নিয়ে তারপরে আলোচনা। হ্যাঁ আমরা এদেরকে নিয়ে আলোচনা, অ্যাডাম বেদে আছে তাই না, হ্যাঁ হ্যাঁ অ্যাডাম বেদে আছেন, আলফ্রেড আছেন, আলফ্রেড আছেন, এরা খুবই খুবই বিখ্যাত এবং এরা খুবই সমৃদ্ধশীল লেখক। এদের নিয়ে আমরা পরবর্তী লেকচার আলোচনা করব। এখন আমরা ওদের যদি কোনো এবার প্রশ্ন মানে কি দেখি, মোটের উপর। হ্যাঁ ওদের প্রশ্ন যদি কোনো আসুক, মোট কথা প্রশ্ন যদি দেখি, লিটারেচারের মধ্যে মরালিটি, লিটারেচারের মধ্যে মরালিটি চলে আসলো এই ক্রিশ্চিয়ান এজ থেকে, 650-এর পর থেকেই, মানে যেটা ধর্মীয় নৈতিকতা সেটা লিটারেচারে চলে আসলো তারপর থেকে। হ্যাঁ আর তার আচ্ছা আগে ব্যাপারটা ছিল অনেকগুলান রূপ রূপকথার মতো, ফেয়ারি টেলের মতো আর কি। তবে রূপকথা হলেও বিওলফ, বিওলফকে কিন্তু ইংল্যান্ডের জাতীয় বীর বলা যায় আর কি। যেমন আমাদের সংস্কৃতে শ্রীকৃষ্ণ আছেন বা অর্জুন আছেন বা একলব্য আছেন, একই ভাবে যেমন দেখা যাচ্ছে আমাদের পার্সিয়ান সাহিত্যে সোহরাব আছেন বা রুস্তম আছেন, একই ভাবে যেমন ফ্রান্স রোমান সাহিত্যের মধ্যে যেমন রোমুলাস আছেন, ফ্রান্সের মধ্যে যেমন চার্লি ম্যাগনি আছেন, একই ভাবে ইংল্যান্ডের কাছে বা ইংরেজি সাহিত্যে সেই প্রাচীন জাতীয় বীর হচ্ছেন কিন্তু বিওল। হ্যাঁ রাইট, এই জন্য ইংরেজি সাহিত্যে হ্যাঁ বিওলফের অবস্থানটা কিন্তু দুর্বল নয় আর কি। এটা যতই অনেক স্ট্রং, যদিও অনেকে বলেন, যদিও বলেন যে এটা কোনো এপিক নয়, এটা জাস্ট একটা ফেয়ারি টেল, সে যাই হোক না কেন বিয়েলসের অবস্থানটা কিন্তু অনবদ্য একটা অবস্থান। না আর একটা জিনিস দেখ, যে এই যে এই যে রাইটার যারা ছিল, যারা লিখছে এই গল্পগুলো, যারা তৈরি করছে, তুই হোমারের কথা চিন্তা করে দেখ, হোমারের হোমারের যেটা হ্যাঁ ইলিয়ড, ইলিয়ডের কথা চিন্তা করে দেখ, যে সে একজন হ্যাঁ মানুষ অন্ধ, হ্যাঁ অন্ধ মানুষ, চোখে দেখতো না, সে যীশু খ্রিস্টের জন্মের কত বছর আগে সে এই এই হোমার সেই ইলিয়ড লিখে ফেলছে। ওই সময় যে ক্লাসিক যে যে রচনাগুলো, এগুলো ভাবলে দেখ কত বড় বড় লেখাগুলো তারা লিখে ফেলছে। যাই হোক, আমরা আমাদের হ্যাঁ আলোচনার মধ্যে ইলিয়ড, থেকে ইলিয়ড বা ওডিসি দুটাই নেক্সট যেটা আসবো না, সেটা এটা হচ্ছে, এটা দোস্ত আছে। আমাদের আমাদের মিল্টনও কিন্তু অন্ধ ছিলেন, হ্যাঁ মিল্টন, মিল্টনের মিল্টনও তো ইয়াছে, অন্ধ ছিল। হ্যাঁ 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 মিল্টন, কিন্তু হ্যাঁ মিল্টনের যে ব্যাপারটা ছিল, তারপরে আর মিল্টন ইসরায়েল এবং ফিলিস্তিনের যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু সে কিন্তু হ্যাঁ মিল্টন লিখছে। তোর প্যারাডাইস লস্ট, মিল্টন প্যারাডাইস লিখেছে, রিগেইন এর কথা বাদ দিলে স্যামসন অ্যাগনস্টিস যেটা লিখছে, স্যামসন অ্যাগনস্টিস, মনে আছে তোর স্যামসন হ্যাঁ অ্যাগনস্টির কথা? সেইখানে কিন্তু হ্যাঁ মনে আছে সামসন এগুলো সেখানে সে আমাদের ফিলিস্তিনকে অনেক মনে খাটো আছে। করে দেখে দিচ্ছে, ফিলিস্তিনকে সে ওখানে সে কিছুটা হলেও ছোট করছে ইসরায়েলের কাছে ছোট করে ইনডিরেক্টলি, হ্যাঁ তাই না? হ্যাঁ স্যামসন এবং ডেলাইলা, এটা দুজনের কাহিনী। তবে অন্ধ আমাদের কিনা বলে সিরিয়ান আরেকজন সাহিত্যিক ছিলেন, মির তাহা হুসাইন, উনিও অন্ধ ছিলেন কিন্তু অত্যন্ত শক্তিশালী সাহিত্যিক। না আমরা আমরা তো মোটের পর্যায় উপর ক্রমে, সেটা হচ্ছে যে আমরা এখান হ্যাঁ থেকে দেখা যাচ্ছে যে নেক্সটে 650 থেকে যে 1000 শিশুটি, আমরা যে কডম্যান, তারপরে আমরা আলফ্রেড, তারপরে সাইনেওয়ালফ, অ্যাডাম বেদে, এদের এদের যে রচনাগুলো, এদের যে বিখ্যাত বিখ্যাত ঘটনাগুলো যেগুলো পরীক্ষা আসে সেটা নিয়ে কথা তুলবো। তারপরে মিডিল ইংলিশ পিরিয়ডে যে আমরা আমরা যাদেরকে বিখ্যাত যারা আছে, যেমন চসারের ব্যাপারটা আছে, চসারের ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট, চসারের ব্যাপারটা, চষার ব্যাপারটা আমরা টেনে নিয়ে আসবো। অন্ধকার যুগ সেখানে আছে মিডিল ইংলিশ পিরিয়ডে, সেটা নিয়ে আসবো। এবং মিডিল ইংলিশ পিরিয়ড পরেই আমরা যেটা পাবো, যে ইংলিশ হাতে যে গোল্ডেন এজ, সেটা হচ্ছে যে রেনেসাঞ্স জি পিরিয়ডের ফার্স্ট যে নামটি আছে সেটা হচ্ছে এলিজাবেথেন পিরিয়ড। এলিজাবেথেন পিরিয়ডে উইলিয়াম এলিজাবেথেন শেক্সপিয়ার পিরিয়ড, করে যারা বাঘা বাঘা রাইটার্স ইংরেজি সাহিত্যের, যারা সবচেয়ে, যেমন আমাদের বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ, নজরুল, এই টাইপের যারা আছে ইংরেজি সাহিত্যের মধ্যে থেকে, আসলে ওরা তো আরো আরো বলা চলে যে আরো সমৃদ্ধশীল, আরো নাম নাম করা, যেহেতু এটা ওয়ার্ল্ড ওয়াইড ওদেরকে চেনে। সেক্ষেত্রে যেটা হয় যে জি মানে উইলিয়াম শেক্সপিয়ারের নামটা আসবে সেখানে অবশ্যই। এক এক করে আমরা এগুলো যেটা হচ্ছে যে রেনেসাঁস পিরিয়ড, তারপরে নিও ক্লাসিক্যাল পিরিয়ড, তারপরে আমরা রোমান্টিক পিরিয়ড, তারপরে ভিক্টোরিয়ান পিরিয়ড, তারপরে আমরা মডার্ন পিরিয়ড, এই পিরিয়ড গুলো ক্রমান্বয়ে আমরা ধীরে ধীরে আলোচনা করব। আর যেটি হচ্ছে যে আমরা আমাদের বন্ধুদের কাছ থেকে যদি কোনো প্রশ্ন পাই যে এটি আলোচনাটা আমাদের কিভাবে করলে ভালো হয়,
আমরা মূলত এই করোনার সময়ের মধ্যে থেকে আমরা নিজেরাও নিজেদের একটা আনন্দের জন্য আলোচনাগুলো করছি আমাদের ভালো লাগা থেকে। দুই, আমাদের এই সাহিত্য হ্যাঁ নিয়ে আলোচনার ক্ষেত্রে যদি কারো এই ভালো লাগে আলোচনা শুনতে, তারা শুনতে পারে। আমরা একটা পর্যায়ে যে ড্রামাগুলো নিয়ে আলোচনা করব, কবিতার লাইনগুলো নিয়ে আলোচনা করব, সেগুলো আমার মোস্তাইন যে বন্ধু বন্ধুবর মোস্তাইন যে আছে, এবং ও যখন কবিতার লাইনগুলো ব্যাখ্যা করবে, সেটা আমার মনে হয় যে সবার এটা ভালো লাগবে এবং খুবই আনন্দ করবে, আমি এটা বিশ্বাস করি। তো আমাদের এখানে যারা প্রশ্ন করছে তারা একটু একটু দেখি যে প্রশ্ন অনেকেই যুক্ত আছে এখনো। সিফাত শাহরিয়ার স্যার, আপনার লাইভের নোটিফিকেশন আগের থেকে দিলে ভালো হয়। লাইভের নোটিফিকেশনটা আসলে এইভাবে আমি জানি না যে কিভাবে নোটিফিকেশন আগে দিতে হয়, তো আমরা তো শেয়ার দেওয়ার আগে তো বলে দিচ্ছি। কামরুন নাহার স্মৃতি আছে, কামরুন স্মৃতি, সাহিত্যে ভালো মার্কস কিভাবে পাওয়া সম্ভব স্যার? এটা তো মারাত্মক প্রশ্ন, এই এক প্রশ্নই তো ক্লাস শেষের কথা, যে সাহিত্যে কিভাবে ভালো মার্কস পাওয়া সম্ভব। আচ্ছা, সাহিত্যে ভালো মার্কস পাওয়ার জন্য এটা অবশ্যই বলবো, আমাদের সাথে যুক্ত থাকলে পরবর্তী সময় বলবো। প্রথম কথা হচ্ছে যে তোমার প্রিভিয়াস কোশ্চেন গুলো পড়তে হবে, প্রিভিয়াস কোশ্চেন গুলো পড়ার পাশাপাশি যুগ ভিত্তিক যে পড়া, আজকে যেমন আমরা প্রাচীন যুগ নিয়ে একটু আলোচনা করলাম, এরকম যুগ ভিত্তিক যে স্টেপ বাই স্টেপ আলোচনা গুলো আছে যেগুলো বললাম, এগুলো একটু জানতে হবে। তো এগুলো আমরা প্রশ্ন, অনেক প্রশ্ন। আবার হেলাল ইসলাম ও বলছে যে স্যার প্রতিদিনই লাইভ চাই, প্রতিদিন লাইভ তো আমরা নিতে পারবো না, ওইভাবে সময় হবে না, তো আমরা সপ্তাহে একদিন বা দুদিন করে চেষ্টা করব। আমার বন্ধুবর অনেক বিজি মানুষ, ওকেও পেতে হবে একটা, আমি ওর আমি সাথে দু থাকলে। মিনিটের একটা ব্রেক নিচ্ছি, 2 মিনিটের হ্যাঁ একটা ব্রেক নিচ্ছি, হ্যাঁ আলাপ ওকে চলতে ওকে থাকে। ওকে ওকে হ্যাঁ, আমাদের জাকিয়া সুলতানা ও আছে, জাকিয়া সুলতানা বলছে প্রতিদিন একটু একটু করে নিলে ভালো হয়। প্রতিদিন একটু একটু করে পারবো কিনা এটা কনফার্ম না জাকিয়া, তো যখন ভালো লাগবে আমরা আমরা চেষ্টা করবো নেওয়ার জন্য। আর সিফাত সাহরিয়া ও বলছে প্রতিদিন একটু করে নেওয়ার জন্য। শরীফুল ইসলাম বলছে স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকেই অনেকেই যুক্ত আছে, আমি আরো যদি একদম ঘোরার দিয়ে কিছু লাইভ দেখি। আমাদের বেনজির মুন্নি, বেনজির মুন্নি খুব ভালো আর কি, নিজেই ওর কিছু বিজনেস আছে, বিজনেস গুলো চালায়। আমাদের বেনজির মুন্নি খুব নিজেই স্বাবলম্বী হয়ে গেছে, অনেক আগে ক্লাস করতো, ও অনেক কমেন্ট করেছে বেনজির মুন্নি, থ্যাংক ইউ বেনজির মুন্নি। তারপরে আমাদের আছে আলমগীর কবির, আবার আমাদের সাথে হেলাল ইসলাম আছে, সুলতান মাসুদ নয়ন আছে, থ্যাংক ইউ সুলতান। শাকিলা ইয়াসমিন আছে, কি বলছে স্যার আপনি লাইভ নিলে মোরাল হাই হয়, পড়াতে পড়তে মন বসে, না হলে কেমন যেন ছন্দ ছাড়া লাগে, প্লিজ স্যার আপনি লাইভটা কন্টিনিউ করিয়েন। শাকিলা খুব সুন্দর কথা বলছে যে লাইভে নিলে নাকি ওর পড়ার জন্য স্পিডটা বাড়ে এবং মোরাল শক্তিটা বৃদ্ধি পায়, এটা হতে পারে। তো আমরা আসলে সব সময় ব্যস্ততার কারণে লাইভ নিতে পারবো না, কিন্তু চেষ্টা করব যখন ফ্রি থাকব তখন নেয়ার জন্য। আর আমার তুই আবার আসিস এখন, তুই সুন্দর করে যে কোনো একটা জিনিস, সাহিত্যের যে কোনো মজাদার কিছু একটা যদি বলিস ওদের উদ্দেশ্যে, বলে আমরা লাইভটা শেষ করে দিবো আজকের মতো। সাহিত্যের মজাদার কিছু, যে কোনো কিছু, সাহিত্য বিষয়ে, হ্যাঁ সাহিত্য বিষয়ে এই মুহূর্তে তো মজাদার কিছু মনে আসছেও না আসলে। জোকস আর জোকস তুই যা, মনে আছে কিনা? জোকস তো আচ্ছা, এমনিতেই গতানুগতিক ভাবে, আমাদের তুইও মোস্তাইনি জানিস হচ্ছে কি, আমিও জানি। যে আরো একটা বিষয় সবাইকে বলি, সে হচ্ছে খুবই ভালো একজন উঁচু দরের রাইটার। সে তার লেখা, অনেক লেখা আছে যেগুলো আসলে আমার কয়েকটা পড়ার সুযোগ আমার হয়েছে, আমি বারবার দেখতে পারিনি, মিস করে ফেলছি, তারপরেও যদি কিছু দেখার সুযোগ থাকে সেটা দেখা যাবে। সম্ভবত বই পোকাতে তুই লিখিস না, হ্যাঁ, ওটা বই নিয়ে লিখিস? পোকাতে লিখি, আর আমি ইয়ে আচ্ছা করব দেখি, আমি হয়তো অন্তত বিক্রির জন্য নয়, শুধুমাত্র সংরক্ষণের জন্য আমি এটা একটা প্রিন্টেড ভার্সন নিয়ে আসবো দেখি। ভেরি গুড, নিয়ে আসলে আমরা তুই এটার জন্য অবশ্যই তো অপেক্ষায় পাবি। থাকলাম যে তোর লেখাগুলো যেন একটা প্রিন্টেড ভার্সন যেন আসে, সেটা অবশ্যই আমরা পাবো, এবং আমাদের দর্শক যারা থাকবে ওরাও যেন পায় এটা, সেই ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ। তুই কোনো স্মরণীয় কিছু থাকলে বল একটু, যদি ওদের সাথে কি বলতে চাস। না, স্মরণীয় বলতে কি, এখন যদি মজাদার আমাদের কিছু, আলোচনা যদি কার্যকর হয়, বিশেষ করে যদি আমার অংশগ্রহণ যদি কার্যকর হয় বা যদি এটা ফলপ্রসূ হয়, যদি কাজে লাগে, তো আমাদের তো নিয়মিত দেখা হবে ইনশাল্লাহ। নিয়মিত বলতে প্রতিদিন তো হয়তো সময় দিতে পারবো না,
যেমন আগামীকালকে ব্যস্ততা আছে, তবে সপ্তাহে 2-3 দিন আমরা সময় বের করতে পারবো এবং আমাদের যোগাযোগ হবে। আর এক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে আমি ক্যামেরায় অভ্যস্ত না। হ্যাঁ, আমি তো মোটের উপরে একেবারে বলতে গেলে গ্রামে একেবারে প্রান্তিক ধরনের একটা জীবন যাপন করি। সেখানে তুই এবং আমি বলতে গেলে আমরা দুজনে দুই মেরুর মানুষ। হ্যাঁ, যেখানে আমি পছন্দ করি আমার নিজের চাষ করা সবজি খেতে, এবং আমি প্রতিদিন তাই খাই। আমি প্রতিদিন সবজি আবাদ করি, আবার নিজের চাষ করা সবজি খাই, নিজের চাষ করা মাছ খাই। ব্যাপারটা হচ্ছে জীবনকে আমরা দুই বন্ধু দুই ভাবে নিয়েছি। পুকুরের মাছ কিন্তু আমার মনে আছে, তোর পুকুরের মাছ খাওয়ার কথাটা, ছোট ছোট যে টাটকা মাছগুলো তোর পুকুরের তুই মাছ, তারপরে শ্যালো মেশিনের যে তোর পানিতে গোসল করার যে স্মৃতিটা, যে জমিতে শ্যালো মেশিন আছে না, হ্যাঁ শ্যালো মেশিন একদিন গোসল করতে হ্যাঁ গেলাম তুই হ্যাঁ আর আমি, মনে আছে তোর হ্যাঁ এটা? হ্যাঁ গিয়েছিলাম। হ্যাঁ মনে শ্যালো আছে, মেশিনে পানি গোসল করলাম নদীতে বেড়ানো, নদীতে, নদীতে গোসল শ্যালো মেশিন করা, পানি তারপরে গোসল, খেলাধুলা। হ্যাঁ খেললাম, হ্যাঁ, ক্রিকেট খেললাম, সব তো হ্যাঁ এত ভোলার এগুলো। মতো ক্রিকেট। আবার আসিস ইনশাল্লাহ, আবার আমরা অ্যারেঞ্জ করবো। তোর জীবন তখন আরো অনেক ব্যস্ত হয়ে গেছে, এটাই সমস্যা। তবে সময় বের করে আসিস। না না তবে তোর তো ওই ওই, হ্যাঁ বল। জোক জোকস যেটা বলতে বললি, ওই এক ছোট্ট একটা জোকস বলে দিই আর কি। এটা হচ্ছে, আমাদের এক বাংলাদেশি ভারতে গেছে, ভারতে গিয়ে তাকে বলতা কামড়িয়েছে। বলতা আমরা যেটাকে আমাদের রংপুরের আঞ্চলিক ভাষায় বলি বল্লা, বললা, তো মনে হ্যাঁ আছে হ্যাঁ বল্লা? হ্যাঁ, এটা তো শুদ্ধ বাংলা হচ্ছে বলতা। তাকে বলতা কামড়িয়েছে, এখন হ্যাঁ সে জনে জনে আর কি ট্রিটমেন্ট নেবে, তো এখন কাউকে সে খুলে বলতে পারছে না। সে সবাইকে বলে বেড়াচ্ছে, ভাই সাহেব হামারা ওয়াতান মে হাম লোক তো বলতা কো বলতা বলতা হ্যায়, আপ লোক বলতা কো কিয়া বলতা হ্যায়। এটা হ্যাঁ, এটা আমরা তো কারা আমাদের বলছে, দেশে কারা বলছে, বলতে আরেকবার বলতে কি? হ্যাঁ মানে সে সবাইকে বলে বেড়াচ্ছে আর কি, যে ভাই ভাই সাহেব হামারা ওয়াতান মে, মানে আমাদের দেশে হাম লোক তো বলতা কো বলতা বলতা হ্যায়, আমরা তো বলতাকে বলতা বলি, আপ লোক হ্যাঁ বলতা কো কেয়া বলতা হ্যায়, আপনারা আচ্ছা, বলতাকে কি বলেন। হ্যাঁ এটা কে এই কাকে বলতা বলতেছে? এবং বলতায় মিলে, মানে ওই যে কামড় খেয়েছে সে সবাইকে বলে বেড়াচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 তো এ তারপর ধরনের হোক, আমাদের কথার ফাঁকে ফাঁকে যখন প্রাসঙ্গিক কোনো জোকস যখন আসবে আমরা বলবো ইনশাল্লাহ, সমস্যা নেই। এটা হচ্ছে এমনিতেই মানে পান এক ধরনের। বলতাকে বলতা কিয়া বলতা হ্যায়, হ্যাঁ 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 বলতা তো আপলোক কিয়া বলতা হ্যায়। ইয়ে বাত হ্যায়। আচ্ছা যেইটাই হোক, আমরা ঠিক আছে, আজকে আমাদের একেবারে প্রাথমিক একটা জাস্ট মেসেজ দেওয়া হলো যে আমরা মাঝে মাঝে এটা সাহিত্য নিয়ে এটা আলোচনা করব। আমাদের নেক্সট যেটা আলোচনা হবে সেটা ইনশাল্লাহ আমরা শুরু করব 650 থেকে, 650 থেকে পরবর্তী যে সময়টা আমরা যতদূর আড্ডা আলোচনা দিতে পারি। আর আমরা আশা করব এই আড্ডায় আমাদের সাথে যারা যুক্ত থাকবে তারাও যেন মাঝে মাঝে জয়েন করে, কারণ এখান থেকে তোমরা যদি একটু পড়াশোনা করে যদি জয়েন করো, আমরা তো অনেক আগে পড়াশোনা করেছি, অনেক আগে অনার্স করেছি, মাস্টার্স করেছি, তো যেটা হচ্ছে অনেক কিছু হয়তো ভুলে গেছি, তোমরা যারা নতুন আছো তারা যদি জয়েন করতে চাও, আরো কিছু ইনপুট দিতে চাও, তথ্য দিতে চাও, তারা এই লাইভের সাথে যুক্ত হতে পারো। আমি নোটিফিকেশন দিলে তোমরা এখানে জয়েন করবে, করে তোমরা তোমাদের কথাগুলো বলতে পারবে। আচ্ছা আর কি বলছে এখান থেকে, নরেন্দ্র রয় বলছে আমাদের সাধারণ স্টুডেন্টদের জন্য কিছু বিষয়ভিত্তিক লাইভ ক্লাস চাই পরিক্রমা থেকে, দয়া করে বিবেচনা করে দেখবেন। আচ্ছা খুব সুন্দর, নরেন্দ্রর উদ্দেশ্যে একটা কথা বলি, সেটি হচ্ছে যে আমার আমার একটা আমাদের একটা নতুন করে অ্যাপ তৈরি করা হয়েছে, অ্যাপটার নাম হচ্ছে MIP জব স্টাডি অ্যাপ। এই অ্যাপের মধ্যে থেকে যদি আমরা গুগল প্লে স্টোরে সার্চ দিই, সার্চ দিলে আমরা অ্যাপটা পেয়ে যাব। এই অ্যাপের মধ্যে থেকে এখানে আমাদের স্যারদের বেশ কিছু ক্লাস, সেই ক্লাসগুলো ফ্রি করা যাবে, এবং সেটা নিয়ে আমরা জুন মাসের ফার্স্ট উইক থেকে এই বেশ কিছু কার্যক্রম শুরু করতে যাচ্ছি। তো যারা ফ্রি ক্লাস করতে চায় তারা ফ্রি ক্লাস করতে পারবে, এবং যারা এক্সাম দিতে চায়, ফ্রি এক্সাম দিতে চায়, তারা সেখানে ছোট ছোট কিছু এক্সাম আছে তারা দিতে পারবে। আর কিছু অ্যাডভান্স লেভেল আছে, যে অ্যাডভান্স লেভেলটা হচ্ছে যারা অ্যাডভান্স লেভেলের কাজ করতে চায় তাদের জন্য কিছু অ্যাডভান্স লেভেল আছে অ্যাপের মধ্যে। তো সেগুলো থেকে অলরেডি সেগুলো কার্যক্রম শুরু হয়ে গেছে এবং অনেকেই যুক্ত হয়ে গেছে সেগুলো। সেখানে আমি নিজেও ক্লাস নেই, আমার ক্লাস থাকে আমাদের অনন্য সিনিয়র স্যারদের ক্লাস থাকে, এবং সেখানে বড় বড় এক্সাম থাকে, সবকিছু ব্যবস্থা থাকে। তো তোমরা যারা এখানে যুক্ত আছো তোমরা অ্যাপটি আপাতত ডাউনলোড করে রেখে দিতে পারো গুগল প্লে স্টোরে, যে সেটা হচ্ছে যে MIP জব স্টাডি, MIP জব স্টাডি লিখে সার্চ দিলে আমার মনে হয় এটা সেকেন্ড লিস্টেই এটা পেয়ে যাবে, এবং সেখান থেকে তোমরা অ্যাপটি আপাতত ডাউনলোড করে রাখবে, পরবর্তী নোটিফিকেশন সেখানে তোমরা পাবে।
আচ্ছা, তারপরে হেলাল ইসলাম বলছে যে আমি ইংরেজি বিষয়ের ছাত্র না, কিন্তু অনেক কিছু শিখছি স্যার, অনেক অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ, আজকে আমরা আসলে তেমন কোনো আলোচনাই করিনি, তাই না মোস্তাইন? না আসলে আলোচনা সেরকম হয়নি আর কি, তথ্য ভিত্তিক আলোচনা হয়নি। কিছুই আলোচনা হয়নি, আমরা জাস্ট এটা স্টার্ট করলাম যে একটা একটা পর্ব কেবল শুরু হলো। ইনশাল্লাহ আমরা পরবর্তী সময়ের মধ্যে এরপর যে আলোচনাগুলো হবে সেগুলো খুবই কার্যকর আলোচনা হবে। তো ছোট ছোট আলোচনা করি, কারণ বেশি বড় আলোচনা করলে কি হবে যে এটার ওদের যে ধরে রাখার যে অ্যাবিলিটি সেটা বোধহয় থাকবে না। তো দোস্ত তুই শেষ করে দে কথা, হ্যাঁ আলোচনা শেষ কিছু বলে দে, না শেষ করে দে। না শেষ তুই তুই করে দে। মানে ব্যাপারটা হচ্ছে, আমি একটা ব্যাপার হচ্ছে যে সামনাসামনি কারো প্রশংসা করা আসলে আমার আসে না, কিন্তু বিষয়টা হচ্ছে ওই একজন যেমন একটু আগে বলেছেন যে তুই যখন লাইভ নিস তো তখন লেখাপড়ার মধ্যে একটা স্পৃহা চলে আসে। যখন ঢাকায় থাকতাম আমরা একসাথে যখন কাজ করেছি, হয়তো দেখা যাচ্ছে যে সারাদিন আমি টুকটাক কাজ টাজ করে বা দৌড়ঝাঁপ করে আমি ক্লান্ত, কিন্তু যখন তুই আমাকে ডাকছিস সন্ধ্যাবেলা মিরপুর থেকে ফার্মগেটে যে দোস্ত আয় একবার দেখা করে যা, এখন এটা এমনিতে আপাত দৃষ্টিতে মনে হতো যে ভর সন্ধ্যাবেলা মিরপুর থেকে ফার্মগেট যাওয়া এবং ফিরে আসা এই জামের সময় কতটা কঠিন ব্যাপার। এটা অন্য সবাই কঠিন মনে করলেও আমার কাছে কঠিন মনে হতো না, কারণ আমি জানি আমি তোর কাছে গেলে কিন্তু রিচার্জ হতে পারো। তোর সাথে গিয়ে আমার অন্তত গিয়ে 20 মিনিট, হ্যাঁ 20-30 মিনিট আমার যে কথাটা হতো আমার মধ্যে সারাদিনের ক্লান্তিটা চলে যেত এবং একটা উদ্যম চলে আসতো আমার মধ্যে। আসলে কারো সামনে প্রশংসা, কারো ইটস মাই সামনে প্লেজার প্রশংসা দোস্ত। করা এটা এটা পিছনে, এটা এটা ওইটা না, এটা উল্টাটা ব্যাপারটা ছিল উল্টা। তুই আমাকে ঘুরিয়ে বললি, তোর সাথে দেখা হলে তোকে আমি ডাকতাম এই জন্যই যে তোর কাছে কথা বললে আমি একটু রিচার্জ হতাম। সারাদিন নানা ব্যস্ততার কারণে তোর সাথে যদি বসতাম, বসলে যেটা হয় সেটা তোর বাড়িতেও, এখানে আমি এখনো যখন বাড়িতে যাই, আমি আমার আমার ফার্স্ট যে ফেজটা মনে আসে বাড়িতে গেলে, যে আমি তিস্তায় নামবো, নামার পর তোর মোটর সাইকেল, তোর বিখ্যাত মোটর সাইকেলটায় চড়বো এবং মোটর সাইকেল নিয়ে দুই বন্ধু নিয়ে একদম রওনা দিব, গ্রামে গ্রামে ঘুরবো, এবং সেটা আমি মিস করি। ঘুরবো এবং আমার মনে হয় যে আমি যতবার এটা আমি আমি এটা ইমাজিন করি যে আমি কবে বাড়ি যাব, বাড়ি গেলেই যেটা হয় যে প্রথম যেটা মাথায় আসে সেটা হচ্ছে তোর বাড়ি, যে তোর মোটর সাইকেলে চড়ে তোর যে খুব সুন্দর যে গ্রামটা, এই গ্রামটা ঘুরে দেখে, তোর লাইব্রেরি দেখে, তারপরে আমার বাড়িতে তোকে নিয়ে যে এই যে একটা মজার যে ব্যাপারটা, এটা খুব মিস করি। এখন এই যে এই এই করোনার কারণে আমি কোনোভাবে ছুটি নিতে পারতেছি না, যদি ছুটি নিতে পারি ইনশাল্লাহ ফার্স্ট তোর ওখানে যাব, যে তোর সাথে কথা হবে ইনশাল্লাহ। তুই আয়, আর তারপরে আমরা আমরা একসাথে আমরা বাইকে, একসাথে বাইকে করে আমরা বাড়ি যাবো তোর ওখানে, একসাথে আচ্ছা, যাবো। আমরা ওদের সাথে এটা আমাদের পার্সোনাল আলাপ করতেছি, এটা আসলে ঠিক হচ্ছে না, ওরা হয়তো বিরক্ত বোধ করতেছে। যাই হোক, হ্যাঁ করতেই তোমাদের পারে, ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে আমরা প্রথম দিন একটা আড্ডা দিচ্ছি, আমার ছোটবেলার বন্ধুবর, সে এক কথায় বলতে গেলে আসলে কি বলবো, যেটা বলাও ঠিক না, ও হচ্ছে জিনিয়াস মানুষ, এবং ওর সাথে কথা বলা এটা বেশ শিক্ষণীয় বিষয় থাকে। আমরা ইনশাল্লাহ অনেক কিছু শিখবো, অনেক কিছু জানবো ওর কাছ থেকে, আর পরবর্তী সময় আমরা লাইভে যুক্ত থাকবো। আমরা প্রথমে এটা চেষ্টা করব যে ইংরেজি সাহিত্য বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য, এর মাঝে মাঝে যদি আমাদের অন্য কোনো শিক্ষক বা অন্য কেউ যদি আমাদের সাথে লাইভে যুক্ত হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারি ফাঁকে ফাঁকে। আর তার পরবর্তী সময় যে আমরা যদি পারি, আমরা দুজনে যেহেতু ইংরেজির মানুষ, তো দুজনে আমরা পরবর্তী সময় ইংরেজি গ্রামার নিয়েও কথা বলতে পারবো, আড্ডা দিতে পারবো, গ্রামার ছাড়াও জোকস, অন্যান্য বিষয়গুলো, ছোটবেলায় ঘটনা, সেগুলো নিয়ে আড্ডা দিতে পারবো। যদি আমাদের এই করোনা পরিস্থিতিটি যদি আমাদের যদি দেশ থেকে যেতে দেরি করে, আমরাও এই সময়টা খুব আনন্দের সাথে কাটানোর জন্য বিকল্প বুদ্ধি বের করে ফেলবো। তবে আমাদের আশা থাকবে সেটা, ইনশাল্লাহ। যেটা হচ্ছে করোনা খুব বেশি দিন আমাদের সাথে আর আমাদের এই আমাদের এই এই ভোগান্তিতে রাখতে পারবে না। নিশ্চয়ই সামনে কোনো না কোনো ভ্যাকসিন আবিষ্কৃত হয়ে যাবে, এবং সেটা কাজ প্রায় চলছে, অনেক দেশই অনেক দূর এগিয়ে গেছে, ভ্যাকসিন আবিষ্কৃত হয়ে যাবে ইনশাল্লাহ। এই করোনার এমনিতেই যে ওর যে শক্তি, শক্তিটাও কমে যাবে করোনার আস্তে আস্তে, করোনা নিজেই এই দেশ থেকে মানে পৃথিবী থেকে ভ্যানিশ হয়ে যাবে একসময়, খুবই দ্রুত সেটা ইনশাল্লাহ ভ্যাকসিন আবিষ্কার হয়ে যাবে। আমরা মানুষরা এই করোনার যে যুদ্ধ, যুদ্ধে আমরা মানুষরাই জয়ী হব। সবাইকে আমার সাথে যুক্ত থাকার ইনশাল্লাহ, জন্য, যারা কষ্ট করে আমাদের এই বিরক্তিকর কথাবার্তা, আমাদের পার্সোনাল কথাবার্তা, এগুলো যারা হজম করলো এত কষ্ট করে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবারও আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আবার যখন যুক্ত হয় সবাইকে এই 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 মানে কি বলে যে আশাবাদ ব্যক্ত করে আমাদের লাইভ আড্ডা শেষ করছি। টাটা দে দোস্ত। ঠিক আছে, টাটা দোস্ত, আসসালামু আলাইকুম। হ্যাঁ।